আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমরা হাজী স্যারের দ্বিতীয় পত্র অর্থাৎ রসায়ন দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় পরিবেশ রসায়নের অনুশীলন এমসিকিউ গুলো দেখব ইনশাআল্লাহ। চলো শুরু করি। সর্বপ্রথম কোয়েশ্চেন, মেসোস্ফিয়ার উচ্চতা কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত? আচ্ছা, মেসোস্ফিয়ার উচ্চতা হলো 50 থেকে 85 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আমাদের বইতে লেখা আছে কত, 50 থেকে 85 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তাহলে আলটিমেটলি অ্যান্সার হবে 3 নম্বরটা, 50 থেকে 85-এর মধ্যে মোটামুটি এই রেঞ্জটাই পড়ে। তাহলে এটা গেল। আচ্ছা, আমাদের এই যে বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত? আমরা জানি বায়ুমণ্ডল 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত? 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এবং এই বায়ুমণ্ডলটাকে কয়টা ভাগে স্তরে বা কয়টা স্তরে ভাগ করা যায়? 4টা স্তরে। ট্রোপোস্ফিয়ার সব থেকে নিচের স্তর। ট্রোপোস্ফিয়ার মানে আমাদের উচ্চতাটা কত? 0 থেকে 15 কিলোমিটার পর্যন্ত। তাহলে ট্রোপোস্ফিয়ার উচ্চতা কত বা বিস্তৃতি কত? 0 থেকে 15 কিলোমিটার। ট্রোপোস্ফিয়ারের পরে আছে স্ট্রাটোস্ফিয়ার। স্ট্রাটোস্ফিয়ারের উচ্চতা হলো বা বিস্তৃতি হলো 15 থেকে 50 কিলোমিটার। আচ্ছা, এর পরে আছে কি? এর পরে আছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের যদি বিস্তৃতিটা আমরা বলি, মেসোস্ফিয়ারের বিস্তৃত হলো 50 থেকে 85। এই যে যেটা মেসোস্ফিয়ার, এখানে কোয়েশ্চেনে ছিল মেসোস্ফিয়ার উচ্চতা কত, যদি এখানে দেওয়া আছে 50 থেকে 100 কিলোমিটার, এর আলটিমেটলি অ্যান্সার হবে 50 থেকে 85 কিলোমিটার। মেসোস্ফিয়ারের উপরের স্তরের নাম হলো থার্মোস্ফিয়ার। এই থার্মোস্ফিয়ারটা বিস্তৃত হলো 85 থেকে 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই থার্মোস্ফিয়ারটা। আশা করি 4টা স্তর সম্পর্কে তোমরা বিস্তারিত পড়তে পারবে। পরবর্তী কোয়েশ্চন আছে যে বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারের প্রধান উপাদান কোনটি? বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারের প্রধান উপাদান হলো ওজোন গ্যাস। এই জন্য স্ট্রাটোস্ফিয়ারের অন্য নাম হলো তোমার পৃথিবীর ছাতা বলা হয়, কারণ এইখানে ওজোন গ্যাস আসে। এবং ওজোন গ্যাস কি করে? ওজোন গ্যাস হলো একটা প্রতিরক্ষা স্তরের মতো কাজ করে। যে অতিবেগুনি রশ্মি আছে বা সূর্যের যে ক্ষতিকর রশ্মিগুলো আছে, ওই ক্ষতিকর রশ্মিগুলো এই ওজোন স্তরে এসে ধ্বংস হয়। তাহলে কি বললাম, স্ট্রাটোস্ফিয়ারের প্রধান উপাদান হলো ওজোন গ্যাস। ওজোন গ্যাসকে কি দিয়ে লিখি আমরা? O3 দিয়ে লিখি। এবং এই ওজোন গ্যাস হলো একটা ছাতার মতো কাজ করে। এই ওজোন গ্যাস থাকার কারণেই কিন্তু পৃথিবীতে ওই যে বিভিন্ন যে সূর্যের ক্ষতিকর রশ্মিগুলো, এই রশ্মিগুলো প্রবেশ করতে পারে না। আচ্ছা ঠিক আছে, তাহলে স্ট্রাটোস্ফিয়ারের প্রধান উপাদান কি পড়ে ফেললাম? ওজোন গ্যাস। আচ্ছা, স্ট্রাটোস্ফিয়ার আর একটা জিনিস তোমাদের পরীক্ষাতে আসতে পারে। স্ট্রাটোস্ফিয়ার হলো তোমার যে জেট বিমান যেগুলো আছে, জেট বিমানগুলো মূলত স্ট্রাটোস্ফিয়ারে চলে। এবং এই স্ট্রাটোস্ফিয়ারের অন্য একটা নাম হলো শান্ত মণ্ডল। কি বলে? শান্ত মণ্ডল। আচ্ছা, আর একটা অ্যাসোসিয়েট কোয়েশ্চেন জানতে পারো যে ট্রোপোস্ফিয়ারকে বলে ক্ষুদ্র মণ্ডল, কারণ বিভিন্ন ঝড় বৃষ্টি মূলত ট্রোপোস্ফিয়ারে ঘটে থাকে, অর্থাৎ সর্বনিম্ন স্তরে। ট্রোপোস্ফিয়ার থেকে আরেকটা কোয়েশ্চেন আসতে পারে যে সাধারণ বিমানগুলো কোথায় চলে? ট্রোপোস্ফিয়ারে। কিন্তু জেট বিমান বললে স্ট্রাটোস্ফিয়ার। আচ্ছা, বায়ুমণ্ডলে হোমোস্ফিয়ারে কোনটি থাকে না? হোমোস্ফিয়ার মানে যেখানে বায়ুমণ্ডলের যে উপাদানগুলো আছে এগুলো সমপরিমাণে থাকে, সেটাকে বলে হোমোস্ফিয়ার। বায়ুমণ্ডলের যে 4টা স্তর আছে, 4টা স্তরের মধ্যে প্রথম 3টা স্তর অর্থাৎ ট্রোপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার, এই 3টাকে বলে হলো হোমোস্ফিয়ার। হোমোস্ফিয়ার বলছে যে নিচের কোন গ্যাসটি হোমোস্ফিয়ারের মধ্যে থাকে না? হোমোস্ফিয়ারে থাকে না হলো মিথেন গ্যাস। এই মিথেন গ্যাস মূলত থাকে কোথায়? প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র, অর্থাৎ এটা মূলত থাকে হলো মাটির নিচে। এটা কখনোই পরিবেশে থাকতে পারে না। পরিবেশে আর্গন আছে, আর্গনের পার্সেন্টেজটা যদি তোমাদেরকে লিখে দেয়, পরিবেশে যে বাতাস আছে তার মধ্যে 90.93% আছে আর্গন। ওজন আছে কত পার্সেন্ট? 20.94%, সরি, ওজন না, অক্সিজেন গ্যাস আছে আর কি। কিন্তু মিথেন গ্যাস এটা বায়ুমণ্ডলে থাকে, কিন্তু এত কম পরিমাণে যে এটা আমাদের বইতে লেখা নেই। মূলত মিথেন গ্যাস থাকে হলো প্রাকৃতিক গ্যাস হিসেবে, মাটির নিচেই থাকে। আচ্ছা, বায়ুমণ্ডলে কোন স্তরে তাপমাত্রা সর্বাপেক্ষা বেশি, অর্থাৎ কোন স্তরে তাপমাত্রা সব থেকে বেশি তাপমাত্রা হলো থার্মোস্ফিয়ারে? কোথায় সব থেকে বেশি হলো? থার্মোস্ফিয়ারে। এইখানে থার্মোস্ফিয়ার সম্পর্কে আরেকটা জানতে হবে। থার্মোস্ফিয়ার অন্য একটা নাম কিন্তু আয়নস্ফিয়ার, বা অন্য একটা নাম কিন্তু রেডিওস্ফিয়ার। কারণ থার্মোস্ফিয়ারে এত বেশি তাপমাত্রা যে এখানে যে গ্যাসের যে কণাগুলো এগুলো মূলত আয়ন আকারে থাকে, এই জন্য থার্মোস্ফিয়ার অন্য একটা নাম কি হবে? আয়নস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের যদি আমি ব্যাপ্তিটা বলি, এটা হবে 85 থেকে 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থার্মোস্ফিয়ার। ওটার নাম কি? আয়নস্ফিয়ার, কারণ এখানে তাপমাত্রা সর্বাধিক। এবং এই স্তরে যে কিন্তু রেডিও কণাগুলো, রেডিও কণা তো না, সরি, রেডিও তরঙ্গ গুলো মূলত এই থার্মোস্ফিয়ারে যেয়ে ফেরত আসে, এই জন্য থার্মোস্ফিয়ার অন্য একটা নাম হলো রেডিওস্ফিয়ার। দেখো, সর্বাপেক্ষা তাপমাত্রা বললাম, তাহলে পরবর্তী কোয়েশ্চেনটা স্বভাবত এসে যায় যে সর্বনিম্ন তাপমাত্রা কোথায়? সর্বনিম্ন হলো মেসোস্ফিয়ার, এটা হলো শীতলতম। এটা কি? শীতলতম। যদি আমি ভুল না বলি, তাহলে এখানে তাপমাত্রা হলো -93 ডিগ্রি সেলসিয়াস। তাহলে মেসোস্ফিয়ারের তাপমাত্রা সব থেকে কম, -93 ডিগ্রি সেলসিয়াস, এবং এটা হলো সব থেকে শীতলতম স্তর।
ট্রোপোস্ফিয়ার নিয়ে তো বললামই, এখানে হলো ক্ষুদ্র মন্ডল, এখানে ঝড় বৃষ্টি মূলত ঘটে থাকে এবং এখান দিয়ে সাধারণ যে বিমানগুলো আছে ওটা চলাফেরা করে। এবং স্ট্রাটোস্ফিয়ার দিয়ে সাধারণত যে জেট বিমান যেগুলো আছে, জেট বিমানগুলো মূলত স্ট্রাটোস্ফিয়ার দিয়ে চলাফেরা করে। স্ট্রাটোস্ফিয়ার অন্য একটা নাম হলো শান্ত মন্ডল। ঠিক আছে, পরবর্তী কোয়েশ্চেন, যে সব থেকে শীতলতম স্তর কোনটা, এটা একটু আগেই বললাম, সব থেকে শীতলতম স্তর হলো মেসোস্ফিয়ার। বাকি স্তর গুলো সম্পর্কে বলছি, আশা করি বুঝতে পারছো। 6 নম্বর কোয়েশ্চেন, ওজোন স্তর বায়ুমন্ডলে কোন অঞ্চল অবস্থিত? ওজোন স্তর কোথায় অবস্থিত? ওজোন স্তর আমরা একটু আগেই বলছি যে স্ট্রাটোস্ফিয়ার অবস্থিত, এই জন্য স্ট্রাটোস্ফিয়ার কে বলে পৃথিবীর ছাতা, কারণ ওজোন স্তর আমাদের পৃথিবীর বিভিন্ন রকমের যে সূর্যের যে ক্ষতিকর রশ্মিগুলো আছে ওইখান থেকে আমাদের পৃথিবীটাকে রক্ষা করতেছে। আচ্ছা, বায়ুমন্ডলে কোন অঞ্চলে ঝড় ঝঞ্ঝার উপস্থিতি ঘটে, উৎপত্তি ঘটে? ঝড় ঝঞ্ঝার উৎপত্তি ঘটে হলো ট্রোপোস্ফিয়ার, এই জন্য ট্রোপোস্ফিয়ার অন্য একটা নাম কি বললাম, ক্ষুদ্র মন্ডল। এবং ট্রোপোস্ফিয়ার দিয়ে কিন্তু সাধারণ যে বিমানগুলো আছে ওইগুলো চলাফেরা করে। কোথায় কখনোই ঝড় বৃষ্টি হয় না, সেটা হলো স্ট্রাটোস্ফিয়ার। স্ট্রাটোস্ফিয়ারে কোনো ঝড় বৃষ্টি হয় না, এই জন্য স্ট্রাটোস্ফিয়ার অন্য একটা নাম হলো শান্ত মন্ডল। মেসোস্ফিয়ার সব থেকে শীতলতম স্তর, থার্মোস্ফিয়ার সব থেকে উষ্ণতম স্তর, এবং থার্মোস্ফিয়ার অন্য নাম হলো আয়নস্ফিয়ার। থার্মোস্ফিয়ার হলো একটা হিটারোস্ফিয়ারের মধ্যে অন্তর্গত। আর বাকি যে তিনটা দেখতেছো, ক খ গতে যে অপশন গুলো আছে এগুলো হলো হোমোস্ফিয়ার, কারণ এখানে যে আয়ন গুলো থাকে এগুলো অণু পরমাণু আকারে থাকে এবং এখানে তোমার সবগুলো যে গ্যাসের যে অনুপাতটা এটা মোটামুটি অলমোস্ট সেম, এই জন্য এটার নাম হোমোস্ফিয়ার। পরবর্তী কোয়েশ্চনটা দেখি, সাইক্লোন তৈরি হইতে সাগরের পানির সর্বনিম্ন তাপমাত্রা কত থাকতে হবে, মানে মিনিমাম ওইটুকু থাকতেই হবে, সেটা হলো 27 ডিগ্রি সেলসিয়াস। 27 ডিগ্রি সেলসিয়াস, আর আমি যদি ফারেনহাইটে বলি তাহলে 80 ডিগ্রি ফারেনহাইট। মিনিমাম এইটুকু তাপমাত্রা হলে একটি সাইক্লোন তৈরি হতে পারবে, এবং সাইক্লোন তৈরি হওয়ার কিন্তু আরো ক্রাইটেরিয়া আছে, যেমন উত্তর অক্ষাংশে 5 থেকে 20 ডিগ্রি উত্তর অক্ষাংশে নর্মালি এই সাইক্লোনটা বেশি তৈরি হয়। তাহলে সাইক্লোন তৈরি হওয়ার জন্য পানি সর্বনিম্ন তাপমাত্রা কত, 27 ডিগ্রি সেলসিয়াস বা 80 ডিগ্রি ফারেনহাইট। পরবর্তী কোয়েশ্চনটা দেখি, যে নিচের কোন সমীকরণটি বয়েলের সূত্রকে প্রবেশ করে? দেখো বয়েলের সূত্র হলো তাপমাত্রা, বয়েলের সূত্রে তাপমাত্রা হলো কনস্ট্যান্ট, অতএব ওই জিনিসটা তাপমাত্রাকে তুমি কখনোই সূত্রের মধ্যে পাবা না। তাহলে কতে দেখো এখানে তাপমাত্রা আছে, তাহলে ওটা বাদ। কতে দেখো এখানেও তাপমাত্রা আছে, ওটা বাদ। তাহলে বাকি থাকলো গ আর ঘ। দেখো পি ভি ইকুয়াল পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু, এটাই হলো বয়েলের সূত্র, এটা কোন ভুল, এটা হলো মিথ্যা। তাহলে আলটিমেটলি বয়েলের সূত্র কোনটা হবে, যেখানে তাপমাত্রা থাকবে না, কিন্তু তাপমাত্রা নাই 2 আর 3-তে, কিন্তু আমরা জানি যে চাপ এবং আয়তন এটা হলো পরস্পরের ব্যস্তানুপাতিক। চাপ যদি বৃদ্ধি করা হয় তাহলে আয়তন কিন্তু কমে যায়। তা দেখো এইখানেই শুধুমাত্র ব্যস্তানুপাতিক সম্পর্কটা বিদ্যমান, এই জন্য অপশন হবে 3 নম্বরটা। আচ্ছা, পরবর্তী, যদিও লেখচিত্রগুলো পরীক্ষাতে আসবে না, তারপর যেহেতু আসলো এই জন্য একটু তোমাদেরকে বললাম, পাশের লেখচিত্র কোন সূত্রের জন্য প্রযোজ্য? দেখো পাশের লেখচিত্রে দেখা যাচ্ছে যে তাপমাত্রা গুলো কনস্ট্যান্ট, আর তাপমাত্রা কনস্ট্যান্ট কার সূত্রে? তাপমাত্রা কনস্ট্যান্ট হলো বয়েলের সূত্র, তাহলে এটাই আনসার হবে, বয়েল। পরবর্তীতে একই কোয়েশ্চেন, এখানে দেখো বলা আছে তাপমাত্রা ধ্রুবক, তাপমাত্রা ধ্রুবক কার সূত্রে? বয়েলের সূত্রে। এখানেও দেখো যে তাপমাত্রা গুলো ধ্রুবক এবং লেখচিত্রটা আঁকা হয়েছে হলো ভি আর পি এর সাপেক্ষে, অতএব এটাও কি হবে, এটাও বয়েলের সূত্র, কারণ তাপমাত্রা যেহেতু কনস্ট্যান্ট তাহলে এটাও বয়েলের সূত্র। পরবর্তীতে দেখো এখানে বলতেছে যে পি স্থির, ভালো মতো খেয়াল করো কি স্থির, পি স্থির, চাপ স্থির কার সূত্রে? চার্লসের সূত্রে, অতএব এই লেখচিত্রটা কার হবে, এই লেখচিত্রটা হবে হলো চার্লসের। ঠিক আছে, আমরা পরবর্তী কোয়েশ্চনে যাই, যে পরম শূন্য তাপমাত্রা কত? আচ্ছা পরম শূন্য তাপমাত্রাটা কি, এটা তোমাদের একটু জানতে হবে, যে যে তাপমাত্রায় ঠিক আছে কোন একটা গ্যাসের আয়তন শূন্য হয় তাকে বলে পরম শূন্য তাপমাত্রা। কি বললাম, যে তাপমাত্রায় কোন একটা গ্যাসের আয়তন শূন্য হয় তাকে কি বলে, তাকে বলে হলো পরম শূন্য তাপমাত্রা। আর এই পরম শূন্য তাপমাত্রা হলো -273 ডিগ্রি সেলসিয়াস, আর আমি যদি কেলভিনে বলি তাহলে 0 ডিগ্রি কেলভিন, কারণ এই তাপমাত্রায় প্রত্যেকটা গ্যাসের আয়তন কি হয়, তাত্ত্বিক ভাবে শূন্য হয়। তাত্ত্বিক মানে কি, মানে লেখাপড়া মানে খাতা কলমে শূন্য হয়, কিন্তু আদৌ মানে আদৌ কিন্তু এটা শূন্য করা সম্ভব না। তাহলে কি বললাম, পরম শূন্য তাপমাত্রা কি, যে তাপমাত্রায় কোনো একটা গ্যাসের আয়তন তাত্ত্বিক ভাবে শূন্য হয় তাকে বলে পরম শূন্য তাপমাত্রা, মানে -273 ডিগ্রি সেলসিয়াস বা 0 কেলভিন, এটা হলো পরম শূন্য তাপমাত্রা। তাহলে দেখো পরবর্তী কোয়েশ্চনে বলা আছে তাত্ত্বিক ভাবে কোন তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়, অ্যান্সার একই, আয়তন শূন্য মানে কি, পরম শূন্য তাপমাত্রা, অর্থাৎ -273 ডিগ্রি সেলসিয়াস বা 0 কেলভিন। পরবর্তী কোয়েশ্চন, আদর্শ গ্যাসের সমীকরণ নিচের কোনটি, আদর্শ গ্যাসের সমীকরণ হলো পিভি ইকুয়াল টু এনআরটি। তার আগে জানতে হবে যে আদর্শ গ্যাস কাকে বলে। যে সকল গ্যাস সমূহ গ্যাসের যে গতি, মানে গ্যাসের যে সূত্রগুলো আছে, অর্থাৎ বয়েলের সূত্র, চার্লসের সূত্র
এবং অ্যাভোগাড্রো সূত্র, এই তিনটা সূত্রই মেনে চলে, তাদেরকে বলে আদর্শ গ্যাস। তাহলে আদর্শ গ্যাসের সমীকরণ কোনটা হবে? পিভি ইকুয়াল টু এনআরটি। আচ্ছা, যদি কোয়েশ্চেন আসতো যে আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ কোনটা, ভালো মতো খেয়াল করো, আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ, তাহলে তোমার অ্যান্সার হইতো এটা, গতীয় সমীকরণ। কিন্তু আমাদের এখানে তো গতীয় সমীকরণ চাইনি, আমাদের এখানে বলছে যে আদর্শ গ্যাসের সমীকরণ কোনটি, অর্থাৎ ক নাম্বারটা, পিভি ইকুয়াল টু এনআরটি। যদি গতীয় সমীকরণ বলতো তাহলে দুই নাম্বারটা হওয়ার হবে, হইতো আর কি। আচ্ছা, 17 নম্বর কোয়েশ্চেন, আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ কোনটা? এই যে বললাম একটু আগে, আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ হলো এটা, শুধু সমীকরণ বললে পিভি ইকুয়াল টু এনআরটি। আর যদি বলে আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ কোনটা, তাহলে পিভি ইকুয়াল টু 1/3 এম এন সি স্কোয়ার। পরবর্তী কোয়েশ্চনে বলছে যে এসএটিপি, 18 নম্বর কোয়েশ্চেন, এসএটিপি তে কোন গ্যাসের মোলার আয়তন কত? এসএটিপি মানে কি এটা জানতে হবে, অর্থাৎ স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার, অর্থাৎ কক্ষ তাপমাত্রা। তোমাকে এখানে বোঝাচ্ছে কক্ষ তাপমাত্রা, যদি তোমাকে বলি কক্ষ তাপমাত্রা হলো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 100 কিলোপ্যাস্কেল চাপ, এটাই হলো এসএটিপি কে বোঝায়। এবং এই এসএটিপি তে কোন একটা গ্যাসের যে আয়তন, সেই আয়তনটা হলো 24.789 লিটার। আচ্ছা, এসএটিপি যদি পড়ি তাহলে আমাকে স্বভাবতই পড়তে হবে এসটিপি। এসটিপি মানে হলো স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, অর্থাৎ আদর্শ তাপমাত্রা এবং চাপ। আর আগেরটা কি, এসএটিপি মানে কক্ষ তাপমাত্রা এবং চাপ, আর এসটিপি মানে আদর্শ তাপমাত্রা এবং চাপ। এখানে তাপমাত্রাটা হবে 0 ডিগ্রি সেলসিয়াস এবং চাপটা হবে 1 এটিএম, বা আমি যদি কিলো প্যাসকেলে বলি তাহলে 101.325 কিলো প্যাসকেল। আচ্ছা, এসএটিপিটা পড়লাম। এখন এই এসএটিপিটা আয়তন কত? এসএটিপিটা আয়তন হলো 22, কোন একটা গ্যাসের আয়তন হলো 22.4 লিটার, আর এসএটিপিতে 24.789, আর এসটিপিতে 24.4 লিটার। তাহলে পরবর্তী কোয়েশ্চেন, এসটিপিতে 1 মোল সালফার ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত? এসটিপি যেহেতু বলছে এবং 1 মোল যেহেতু বলছে, তাহলে আলটিমেটলি অ্যান্সার হবে 22.4 লিটার। আচ্ছা, আর এটা কিসে? এটা তো এসএটিপি, এসএটিপি, এসএটিপি মানে কি 25 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, আর একটা তোমাদের স্পেশাল ভাবে জানতে হবে, সেটা হলো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন একটা গ্যাসের 1 মোল গ্যাসের আয়তন কত, 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এক্ষেত্রে আমার অ্যান্সারটা হবে 24.040 লিটার। আচ্ছা, পরবর্তী কোয়েশ্চেন, গ্যাসের ঘনত্ব নির্ণয়ের সমীকরণ নিচের কোনটি? গ্যাসের ঘনত্ব নির্ণয়ের সমীকরণ হলো এই যে এটা, পি ইকুয়াল টু PM/RT। এটার ব্যাখ্যা আছে, এটা এভাবে পিভি ইকুয়াল টু এনআরটি থেকেই মূলত এই জিনিসটা বের করা যায়। কিন্তু এখন এটা আশা করি তোমরা পারবা, অতএব তুমি ঘনত্বের সূত্রটা ডিরেক্ট মনে রাখো, ডি ইকুয়াল টু PM/RT। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি, চাপ যদি বৃদ্ধি পায় তাহলে ঘনত্ব বৃদ্ধি পায়, আণবিক ভর যদি বৃদ্ধি পায় তাহলে ঘনত্ব বৃদ্ধি পায়, কিন্তু তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে ঘনত্ব বরং হ্রাস পায়। আচ্ছা, 21 নম্বর, লিটার অ্যাটমোস্ফিয়ার এককে আর এর মান কোনটি? লিটার অ্যাটমোস্ফিয়ার এককে আর এর মান হলো 0.0821 লিটার অ্যাটমোস্ফিয়ার পার মোল পার কেলভিন। পরবর্তীতে বলছে এসআই এককে আর এর মান কোনটি? এসআই এককে মান হলো 8.314 জুল পার মোল পার কেলভিন। আচ্ছা, পরবর্তীতে বলছে সিজিএস এককে আর এর মান কোনটি? সিজিএস এককে আর এর মান হলো 8.314 × 10⁷ আর্ক পার মোল পার কেলভিন। আচ্ছা, আরো দুইটা মান আছে, একটা হলো তোমার ক্যালোরি এককে মান কত, আর আরেকটা আছে হলো তোমার ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং এককে আর এর মান কত। এই দুইটা আশা করি তোমরা বই থেকে পড়ে নিবা, ক্যালোরি এককে মান কত আর ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং এককে আর এর মানটা কত। পরবর্তী কোয়েশ্চেন বলছে যে মোলার গ্যাস ধ্রুবক আর এর মাত্রার নিচের কোনটি? এটা কি বললাম, একটু আগে বললাম যে জুল পার মোল পার কেলভিন। জুল মানে কি কাজ, পার মোল মানে কি পার মোল, আর পার কেলভিন মানে তো পার কেলভিন, তাহলে কি হবে, কাজ পার মোল পার কেলভিন, অর্থাৎ এই দুই নাম্বারটা। কাজ মানে কি জুল, পার মোল, আর এই যে পার কেলভিন, দিলেই তোমার এই জিনিসটা হয়ে যাবে। এখানে বাংলাতে লেখা আছে আর কি, এসআই এককে বোলটসম্যান ধ্রুবকের মান কত? বোলটসম্যান ধ্রুবকটা কাকে বলে? তুমি যদি মোলার গ্যাস ধ্রুবক অর্থাৎ আর এর মানকে যদি অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ দাও, তাহলে যে সংখ্যাটা পাবা ওটা হলো বোলটসম্যান ধ্রুবক। বোলটসম্যান ধ্রুবককে নর্মালি কে দিয়ে প্রকাশ করা হয়, কি দিয়ে প্রকাশ করা হয়, কে দিয়ে প্রকাশ করা হয়, বা অনেকে অনেক কিছু দিয়ে প্রকাশ করতে পারে, নর্মালি কে দিয়ে প্রকাশ করা হয়, বোলটসম্যান ধ্রুবক কি বললাম, সমান সমান R/NA, এটা হলো বোলটসম্যান ধ্রুবকের মান। এবং এই বোলটসম্যান ধ্রুবকের মানটা হবে হলো এসআই এককে যদি মানটা বলি তাহলে হবে হলো 1.38 × 10⁻²³। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, পরবর্তীতে বলছে এক অ্যাটমোস্ফিয়ারে কত প্যাসকেল,
তাহলে 1 অ্যাটমোস্ফিয়ারে কত প্যাস্কেল এটা যদি আমি বলি, তাহলে এটা হবে হলো 3 নম্বরটা, 1.01325×10^5 প্যাস্কেল। আর আমি যদি এটাকে প্যাস্কেল না লিখে অন্য কিছু লিখতে চাই, তাহলে আমি কি লিখতে পারি? নিউটন পার মিটার স্কয়ার, প্যাস্কেল বা নিউটন পার মিটার স্কয়ার। 1 অ্যাটমোস্ফিয়ার সম্পর্কে আমরা অন্যান্য কথাও বলতে পারি, যে 1 অ্যাটমোস্ফিয়ার মানে হলো 760 মিলিমিটার মার্কারি চাপ, অথবা 76 সেন্টিমিটার মার্কারি চাপ। আমি যদি কিলো প্যাস্কেলে বলি, তাহলে একরকম অ্যান্সার হবে যে 101.325 কিলো প্যাস্কেল। আবার আমি যদি তোমাকে এটা হিসেবে বলি টর এককে, তাহলে 760 টর। আমি যদি তোমাকে বার এককে বলি, তাহলে হবে হলো 1 অ্যাটমোস্ফিয়ার সমান সমান 1 বার। এই জিনিসগুলো আর কি জানতে হবে। পরবর্তী কোয়েশ্চেন, স্থির তাপমাত্রায় গ্যাসের চাপ বাড়ালে ঘনত্বের মান কিরূপ হয়? স্থির তাপমাত্রায় গ্যাসের চাপ বাড়ালে ঘনত্বের মান কিরূপ হয়? আচ্ছা, স্থির তাপমাত্রা যেহেতু স্থির, তার মানে এটা বয়েলের সূত্র একটা অনুসিদ্ধান্ত বলতে হচ্ছে, চাপ যদি বাড়ানো হয় তাহলে ঘনত্বটা কেমন হয়? এই যে একটু আগে আমরা এখানে পড়ে আসছিলাম, চাপ যদি বাড়াও, চাপ তাহলে ঘনত্ব কি? চাপ যদি বাড়াও তাহলে ঘনত্ব কি হবে? বাড়বে। তাহলে আলটিমেটলি আনসার কি হবে? বাড়ে। পরবর্তী কোয়েশ্চনে বলছে যে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.1 অ্যাটমোস্ফিয়ার চাপে কোন গ্যাসের ঘনত্ব দেওয়া আছে, আণবিক ভরটা কত হবে? তাহলে আলটিমেটলি তোমাকে এখানে ডি ইকুয়াল টু Pm/RT এই জিনিসটাকে ফলো করতে হবে, ডি ইকুয়াল টু Pm/RT। আচ্ছা, আমি তোমাদেরকে একটু এইখানে লিখে দেখাই, ডি, হ্যাঁ সরি, আচ্ছা একটু কালিটা একটু মোটা করি, ডি ইকুয়াল টু Pm/RT এই জিনিসটা দিয়ে লিখতে হবে। তাহলে দেখো এখানে ডির মানটা দেওয়া আছে, ডির মানটা দেওয়া আছে হলো 2.25। আচ্ছা, এরপরে পির মানটা দেওয়া আছে, পির মানটা দেওয়া আছে 0.8 atm। আচ্ছা ঠিক আছে, তারপরে টেম্পারেচার দেওয়া আছে 18 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু আমরা সেলসিয়াস নিলে হবে না, তাহলে 273 দিয়ে আমি এটাকে কেলভিন করে নিলাম। তাহলে সবগুলো পেয়ে গেলাম, ডির মানও আমরা পাইছি, আর এর মান কোনটা নিব? আর এর মান এই ক্ষেত্রে নিতে হবে আমাদেরকে লিটার অ্যাটমোস্ফিয়ার এককে, তাহলে তোমার অঙ্কটা হবে, কারণ এখানে গ্রাম পার লিটার আছে, তো তাহলে লিটার অ্যাটমোস্ফিয়ার এককে নিতে হবে। তাহলে আর এর মানটা নিব হলো লিটার অ্যাটমোস্ফিয়ার, অর্থাৎ 0.0821 লিটার atm পার কেলভিন পার মোল। তাহলে এই জিনিসগুলো তুমি যদি বসাই, এমটা যদি সাইড চেঞ্জ করো, তাহলে তুমি আলটিমেটলি অ্যান্সারটা পেয়ে যাবো। আমার মূল উদ্দেশ্য হলো তোমাদেরকে শেখানো, নট অঙ্কটা করে দেওয়া। এবং এই ক্যালকুলেশন নিয়ে কিন্তু আমরা একটা আলাদা ডেডিকেটেড ভিডিও করব, যেখানে খুব সহজে কিভাবে ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন করা যায় সেখানে বলবো। এখানে যদি বলতে যাই তাহলে অনেক ভিডিওটা বড় হয়ে যাবে। তাহলে পরবর্তী কোয়েশ্চনে আলটিমেটলি ওই সূত্র যদি বসাও, তাহলে আলটিমেটলি এখানে অ্যান্সারটা চলে আসবে হলো 67.11 গ্রাম পার মোল আণবিক ভর, বা গ্রাম বললেও হবে, সমস্যা নাই। প্রমাণ অবস্থায় 1 মোল গ্যাসের আয়তন কত? আমরা জানি প্রমাণ অবস্থা, প্রমাণ অবস্থা মানে কি? STP আর কি, প্রমাণ অবস্থা মানে কি? STP। প্রমাণ অবস্থায় 1 মোল গ্যাসের আয়তন হলো 22.4 লিটার, কিন্তু আজব ব্যাপার এখানে তো কোথাও লিটার নাই। তো তোমার এখানে জানতে হবে যে 1 লিটার সমান সমান 10^-3 মিটার কিউব, 10^-3 মিটার কিউব। তাহলে 22.4 লিটারে কত ×10^-3 মিটার কিউব দিলে হচ্ছে? আলটিমেটলি অ্যান্সার হচ্ছে 2 নম্বরটা। পরবর্তী কোয়েশ্চেন, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন গ্যাসের চাপ 1 অ্যাটমোস্ফিয়ার হলে 1/V এর মান যদি এত হয়, তাহলে পরবর্তীতে 1/V এর মান চেঞ্জ হয়েছে, চাপের মানটা কত হবে? খুবই সহজ, খুবই সহজ। দেখো এক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো P1V1 = P2V2। আমি এখানেই যদি লিখি তাহলে তোমাদের জন্য আরো বুঝতে বেশি সুবিধা হবে। P1V1 = P2V2। দেখো P1 এর মান তো দিয়ে দেওয়াই আছে 1, আমরা আচ্ছা এইখানে আমরা একটু বড় জায়গাতে লিখি, P1V1 = P2V2। P1 এর মান দিয়ে দেওয়া আছে 1 অ্যাটমোস্ফিয়ার, V1 এর মান কিন্তু দিয়ে দেওয়া নাই, আসে হলো 1/V এর মানটা দিয়ে দেওয়া আছে। তাহলে 1/V এর মান দিয়ে দেওয়া আছে তোমার এখানে কোয়েশ্চনে 0.05, তাহলে V এর মান কত হবে? জাস্ট সাইড এ করতে হবে তোমাকে, এই ক্রস গুণ করতে হবে, তাহলে 1/ এটা, তাহলে 1/0.05। পরবর্তীতে পি টু এর মানই তো তুমি বের করবা, কিন্তু 1/V টু এর মানটা দিয়ে দেওয়া আছে। দেখো 1/V টু এর মান দিয়ে দেওয়া আছে, V এর মান কিন্তু দিয়ে দেওয়া নাই, তাহলে 1/V এর মান কি হবে? 1/ যে মানটা দেওয়া আছে আর কি, 1/0.042। তুমি যদি এটা ক্যালকুলেশন করো, তাহলে আলটিমেটলি তোমার অ্যান্সারটা চলে আসবে 0.84
অ্যাটমোস্ফিয়ার, আশা করি বুঝতে পারছো। এখানে ভির মান দিয়ে দেওয়া নাই, মূলত এখানে ওয়ান বাই ভি এর মান দিয়ে দেওয়া, তোমাকে ভির মানটা বের করতে গেলে এটাকে একটু এই মানে রোটেশন করে ক্রস গুণ করে সাইড চেঞ্জ করে নিতে হবে আর কি। পরবর্তী কোয়েশ্চেন, এ এবং বি এর মোল সংখ্যা দিয়ে দেওয়া আছে এবং মোট চাপ দিয়ে দেওয়া আছে, এর আংশিক চাপ কত? খুবই সহজ, তুমি যার আংশিক চাপ বের করতে পারবা, বের করতে চাইবা, তার মোল সংখ্যাটা উপরে দিবা। যেমন তুমি এর আংশিক চাপ বের করতে চাচ্ছ, তাহলে এর মোল সংখ্যা উপরে ডিভাইডেড বাই টোটাল মোল সংখ্যা। টোটাল মোল সংখ্যা কত? বি 10 যোগ 30, টোটাল মোল সংখ্যা হলো 40 ইন্টু মোট চাপ, মোট চাপের মান কত? 12। এটা যদি তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে তুমি এক্ষেত্রে, আচ্ছা উপরে একটা অ্যান্সার দেখাই দিই, আচ্ছা এক্ষেত্রে তুমি যদি ক্যালকুলেশনটা করো, কাটাকাটি করো, খুবই সহজ এটা করলে তুমি আলটিমেটলি অ্যান্সারটা পেয়ে যাবা হলো 3 অ্যাটমোসফিয়ার। কত অ্যাটমোসফিয়ার পেয়ে যাবো? 3 অ্যাটমোসফিয়ার। তাহলে এ এবং বি গ্যাসের মোল সংখ্যা যথাক্রমে এত এত, এ গ্যাসের আংশিক চাপটা কত? তাহলে যার আংশিক চাপ বের করবা, তার মোল সংখ্যা উপরে ডিভাইড বাই টোটাল মোল সংখ্যা ইন্টু মোট চাপ, দিলেই তুমি ওই গ্যাসটার আংশিক চাপের মানটা পেয়ে যাবে। আচ্ছা বায়ুমণ্ডলে নাইট্রোজেনের আংশিক চাপ কত? এটা খুবই সহজ, বায়ুমণ্ডলে নাইট্রোজেনের আংশিক চাপ হলো তোমার 0.78 অ্যাটমোসফিয়ার। বায়ুমণ্ডলে নাইট্রোজেন আংশিক চাপ কত? 0.78 অ্যাটমোসফিয়ার। এটা আসলে একটু বুকিশ নলেজ, এটা তোমাকে একটু মাথায় রাখতে হবে। পরবর্তী কোয়েশ্চেন যে দেওয়া আছে যে দুইটা জিনিসের এত গ্রাম অক্সিজেন এবং এত গ্রাম কার্বন ডাইঅক্সাইডের মিশ্রণে কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা কত? একটু আগে বলছি, যার মোল সংখ্যা, মোল ভগ্নাংশ বের করতে চাইবা, তার মোল সংখ্যাটাকে দিবা উপরে আর নিচে দিবা টোটাল মোল সংখ্যা, তাইলে তুমি ওই জিনিসটার মোল ভগ্নাংশ পেয়ে যাবে। এখানে যেহেতু বলছে যে কার্বন ডাইঅক্সাইডের মোল ভগ্নাংশটা বের করো, সমস্যা নেই, আমরা কার্বন ডাইঅক্সাইডের মোল ভগ্নাংশ বের করব। কার্বন ডাইঅক্সাইডের মোল ভগ্নাংশ বের করতে গেলে কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা দিতে হবে উপরে, কিন্তু দেখো কোয়েশ্চেনটাতে দেওয়া আছে কার্বন ডাইঅক্সাইডের গ্রাম, গ্রাম থেকে মোলে দিতে গেলে কি করতে হয়? গ্রাম ডিভাইড বাই যদি আণবিক ভর দাও তাহলে তুমি মোলে যেতে পারবা। এখানে কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যাটা দেওয়া আছে হলো 0.573, এটাকে যদি আমি 44 দিয়ে ভাগ দিই তাহলে তুমি মোলে পেয়ে যাবা। তাহলে উপরে কার্বন ডাইঅক্সাইডের মোল দিয়ে দিলাম ডিভাইডেড বাই টোটাল মোল সংখ্যা। টোটাল মোল সংখ্যা মানে কি? কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা যোগ অক্সিজেনের মোল সংখ্যা, এখানে অক্সিজেনের মোল মোল সংখ্যাটা বের করি 0.032 ডিভাইড বাই অক্সিজেনের 32। এই জিনিসটা যদি আমরা ক্যালকুলেশন করি, দেখে একটু জটিল মনে হচ্ছে, হ্যাঁ আসলে জটিল, ক্যালকুলেটার ছাড়া একটু করা কঠিন, এই জন্য আসলে অনুশীলনী এমসিকিউগুলো একটু মাথার মধ্যে রাখতে হবে আর কি, যাতে তুমি অ্যান্সারটা দেখে চিনতে পারো। কারণ অনুশীলনী স্যাররা মূলত অনুশীলনী কোয়েশ্চেন গুলো হুবহু তুলে দেয়, কোনো বিন্দু মাত্র চেঞ্জ করে না। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে, আর আমরা মূলত এটার উদ্দেশ্য হলো তোমাদেরকে বুঝিয়ে দেওয়া, নটা অঙ্কটা করে দেওয়া, তোমাদেরকে বুঝিয়ে দেওয়া, যাতে তোমরা নিজেরাই প্র্যাকটিস করতে পারো। এটা আসলে ম্যাথমেটিক্স এর ব্যাপার, যদি এটা নিয়ে আমাদের একটা ডেডিকেটেড ভিডিও আসবে সমস্যা নাই। তাহলে 33 নম্বরে এটা যদি আমরা করি তাহলে আলটিমেটলি অ্যান্সারটা পেয়ে যাবো হলো 0.387। দেখে চিনতে হবে তোমাকে, আসলে সময় এতটাই কম যে তুমি যতই গণিতবিদ হও তুমি ওইখানে কম সময়ের মধ্যে 33 সেকেন্ডের মধ্যে একটা অঙ্ক করা খুবই টাফ। আচ্ছা পরবর্তী কোয়েশ্চেনটা দেখতেছি আমরা, এখানে আচ্ছা দাঁড়াও, আচ্ছা ঠিক আছে, এখানে ঠাউন ছিল এটা কেমন দেখা যাচ্ছে, এটা এ করে দিলাম। পরবর্তী কোয়েশ্চেন যদি আমরা দেখি, আচ্ছা ঠিক আছে এবার ওকে, সমভরের মিথেন গ্যাস এবং হাইড্রোজেনকে শূন্য পাত্রে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা হলো, হাইড্রোজেনের আংশিক চাপের মানটা কত হবে? খুবই সহজ, দেখে যতটা কঠিন মনে হচ্ছে অতটা কঠিন না। এক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো হাইড্রোজেনের আংশিক চাপের মোল ভগ্নাংশ করতে, তো চাপের ভগ্নাংশ কোনটি? আচ্ছা হাইড্রোজেনের যেহেতু বলছে তাহলে উপর হাইড্রোজেনের মোল সংখ্যা ডিভাইড বাই নিচে টোটাল মোল সংখ্যা। তাহলে দেখো উপরে হাইড্রোজেনের মোল সংখ্যা যেহেতু দুইজনেরই ভর সমান, ধরলাম হাইড্রোজেন আছে হলো W গ্রাম পর্যন্ত, তাহলে W ডিভাইড বাই হাইড্রোজেনের মোল সংখ্যা, তাহলে হাইড্রোজেনের আণবিক ভর কত? 2, দিলেই আমি হাইড্রোজেনের মোল সংখ্যা পেয়ে দেবো ডিভাইড বাই টোটাল মোল সংখ্যা। টোটাল মোল সংখ্যা মানে কি? হাইড্রোজেনের মোল সংখ্যা যোগ মিথেনের মোল সংখ্যা। তাহলে মিথেনেরও ধরো এই ক্ষেত্রে আমরা ধরলাম যে মিথেনও ছিল W পরিমাণ, তাহলে ডিভাইড বাই মিথেনের আণবিক ভর, আণবিক ভরটা কত এক্ষেত্রে? এক্ষেত্রে আণবিক ভরটা হলো মিথেনের ক্ষেত্রে হলো 16, যদি ভুল না বলি, হ্যাঁ 16। তাহলে আলটিমেটলি এটা যদি লসাগু গসাগু করো, করার সাথে সাথে তুমি অ্যান্সারটা পেয়ে যাবা 8/9। এখানে বসে সমভরে, তা ধরলাম যে দুইজনেরই ভর ছিল W, তাহলে W যদি থাকে তাহলে একদম হুবহু এটা আগের অঙ্কের মতো, আগের অঙ্কের সংখ্যা দেওয়া ছিল, এখানে জাস্ট W দিয়ে করা আছে, আশা করি এটা পারবা।
যে পরবর্তী কোয়েশ্চেন দেখি, এখানে যদি এটাও চিত্র, এটা না আসার সম্ভাবনা বেশি, তারপর খুব যেহেতু সহজ তাহলে করি। বলছে এ গ্যাসের আংশিক চাপ কত? এ গ্যাসের আংশিক চাপ মানে কি, উপরে হলো এর মোল সংখ্যা ডিভাইড বাই নিচে হলো টোটাল মোল সংখ্যা, অর্থাৎ 20 6 যোগ 14 20 ইন্টু মোট চাপ, মোট চাপের মান হলো 200। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এক্ষেত্রে পাবো 60 মিলিমিটার মার্কারি। তাহলে এ গ্যাসের আংশিক চাপ কত হবে? 60 মিলিমিটার মার্কারি এই কোয়েশ্চেন অনুযায়ী। পরবর্তী কোয়েশ্চেনে বলছে যে এসটিপি তে 3.2 গ্রাম একটি গ্যাসের গ্যাস এতটুকু জায়গা দখল করে, তাহলে গ্যাসটি কোন গ্যাস হতে পারে? মূলত এই গ্যাসটি হবে অক্সিজেন, এটা একটু আইকিউ এর ব্যাপার আর কি। দেখো কারণ দেখো অক্সিজেনেরই হলো 32, তো তাহলে এখানে 3.2 দেওয়া আছে এইভাবে। কিন্তু আমি তোমাদের মূল নিয়মটা শিখিয়ে দিব, সমস্যা নাই। তাহলে দেখো এক্ষেত্রে যেহেতু এসটিপি বলছে, তাহলে এসটিপি মানে কি? এসটিপি মানে হলো তোমার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 অ্যাটমোস্ফিয়ার চাপ। তাহলে এক্ষেত্রে আমরা সূত্রটা যদি লিখি, সূত্রটা আমরা মূলত আণবিক ভরটা যদি চিনতে পারি, কারণ অক্সিজেন আণবিক ভর কত? 32। যদি আমরা আণবিক ভরটা 32 বেরোয় তাহলে বুঝবো এটা অক্সিজেন, যদি আণবিক ভরটা 28 বেরোয় তাহলে বুঝবো এটা নাইট্রোজেন। তাহলে আমরা আণবিক ভর এম, আণবিক ভর এম সমান সমান ডাব্লিউ আর টি ডিভাইড বাই পিভি। তাহলে এক্ষেত্রে ডাব্লুর মানটা নেবো কত? ডাব্লুর মান তো দিয়ে দেওয়াই আছে 2.3.2 গ্রাম। আর এর মানটা কত দেবো? আমরা নর্মালি লিটার অ্যাটমোস্ফিয়ারে নিলে অঙ্কটা সহজ হবে, অর্থাৎ 0.0821। আর এর মান কত? 0.0821। তাপমাত্রা নেবো কত? 0 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু আমরা নেবো হলো 273 ডিগ্রি 273 কেলভিন। পির মানটা কত নেবো? 1 অ্যাটমোস্ফিয়ার। এবং আয়তন কত নেবো? যেহেতু এসটিপি তাহলে আয়তন কত হবে? 22.4 লিটার। তাহলে এটা যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে তুমি অ্যান্সারটা পেয়ে যাবে 32। আর 32 কার আণবিক ভর? অক্সিজেন। অর্থাৎ গ্যাসটি কি ছিল? অক্সিজেন গ্যাস। পরবর্তী কোয়েশ্চেন, মোল সংখ্যা দিয়ে দেওয়া আছে নাইট্রোজেন, এটা খুবই সহজ। অক্সিজেনের মোল ভগ্নাংশ কত? তাহলে যেটার মোল ভগ্নাংশ ওটা দেবো উপরে, অক্সিজেনের মোল ভগ্নাংশ চাইছে, তাহলে অক্সিজেনের মোল মোল দিলাম উপরে ডিভাইড বাই টোটাল মোল সংখ্যা, অর্থাৎ 0.5 যোগ 0.3, অর্থাৎ 0.8। করলে যে ক্যালকুলেশন করলে যে অ্যান্সারটা পাবো সেটা হবে হলো 0.375। এটাই হলো অক্সিজেনের মূল ভগ্নাংশ। যদি নাইট্রোজেনের বলতো তাহলে অ্যান্সারটা কি হইতো? উপরে হইতো 0.5 ডিভাইডেড বাই 0.8, করলে যেটা অ্যান্সার হইতো এটা হইতো নাইট্রোজেনের মূল সংখ্যা আর কি। পরবর্তী কোয়েশ্চেন একই কথা, অক্সিজেনের আংশিক চাপ কত? এটা মূলত কিন্তু 38-এরই সেম সেম, এটা হবে হলো 60 অ্যাটমোসফিয়ার, সরি 60 মিলিমিটার মার্কারি। এটা একদম হবো 38 এবং 35 সেম। আচ্ছা 39 নম্বর কোয়েশ্চেনটা দেখি, গ্যাসের ব্যাপন হারের সাথে সম্পর্ক আছে কোনটি? গ্যাসের ব্যাপন হারের সাথে মূলত আমাদের আণবিক ভরের সম্পর্ক, এবং এই সম্পর্কটা হলো বর্গমূলের ব্যস্তানুপাতিক। কেমন? বর্গমূলের ব্যস্তানুপাতিক। আমি যদি লিখি এখানে, যদিও পরবর্তী কোয়েশ্চেন এখানে আছে, দেখো মূলত এই সম্পর্কটা অনেকটা এই যে এইরকম, অর্থাৎ আমি যদি এই ফাঁকা জায়গাতে লিখি আর সমানুপাতিক 1/√ এম, অর্থাৎ আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক হলো ব্যাপন হারের সমান। তাহলে ব্যাপন হার হলো আণবিক ভরের বর্গমূলের সমানুপাতিক। পরবর্তী কোয়েশ্চেন বলা আছে 40 নম্বর কোয়েশ্চেন, যে দুইটি গ্যাস দেওয়া আছে, 25 সেন্টিমিটার একটা গ্যাসের নল আছে, এর এক মুখ থেকে দিচ্ছে HCl আর এক মুখ থেকে দিচ্ছে হলো NH3। তাহলে দুইটা মাঝখানে যে মিলে NH4Cl একটা সাদা ধোঁয়া তৈরি করবে, কিন্তু এই সাদা ধোঁয়াটা কোথায় তৈরি হবে? এই সাদা ধোঁয়াটা মূলত কোথায় তৈরি হবে এই জিনিসটা হলো কোয়েশ্চেন। এই জিনিসটা করা খুব বেশি কঠিন না, আবার খুব বেশি সহজও না, তারপরে আমরা দেখি, সমস্যা নাই। ধরো আমরা যদি এখানে একটু করি, ধরলাম এক্স দূরত্বে যে মিলিত হবে, আর একটা যদি এক্স দূরত্বে মিলিত হয় তাহলে অন্যটা কি? 25 - x দূরত্বে যে মিলিত হবে, তাহলে 25 - x। ওকে, এইটুকু আশা করি বুঝতে পারছো। সমান সমান √ উপরে দেবো একটা আণবিক ভর এক্স, ধরলাম যে আমরা প্রথম মুখটা ধরলাম যে প্রথম মুখে বলা আছে HCl, তাহলে উপরে দেবো HCl, অর্থাৎ 35 HCl, তাই তো? তাহলে হলো 36.5 ডিভাইড বাই নিচে দেবো হলো অ্যামোনিয়া, অর্থাৎ সম্ভবত হ্যাঁ 17। তাহলে এই জিনিসটা যদি ক্যালকুলেশন করি তাহলে এক্স এর মানটা আমরা পেয়ে যাব 10 সেন্টিমিটার, খুবই সহজ। আবারও বলি, এক্স ধরলাম এক্স দূরত্বে যে মিলিত হয়, এটা সূত্র, এটা জাস্ট গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্রটাই আমি এখানে লিখছি। এক্স দূরত্বে যে, তাহলে অন্য পাত্র কি? 25 - x দূরত্বে যে মিলিত হবে √ কি? m1/m2, m1 ধরলো HCl, প্রথম মুখটা m1, তাহলে কত? 36.5 আণবিক ভর HCl এর, আর নিচে হলো অ্যামোনিয়ার, অর্থাৎ তোমার
17, এটা করলে এক্স এর মানটা পেয়ে যাবো 10 সেন্টিমিটার। তাহলে 10 সেন্টিমিটার দূরত্বে গিয়ে এরা তোমার মূলত সাদা ধোঁয়াটা তৈরি করবে, প্রথম মুখের 10 সেন্টিমিটার, আর দ্বিতীয় মুখের থেকে কত 15 সেন্টিমিটার। কিন্তু দেখো এখানে প্রথম মুখের 15 বলা আছে, হবে না, যদি এখানে থাকতো দ্বিতীয় মুখের থেকে 15 সেন্টিমিটার তাহলে ওইটাও অ্যান্সার হইতো। প্রথম মুখ থেকে 10, তাহলে দ্বিতীয় মুখ থেকে ওই পাশ থেকে তো 15ই হবে, কারণ টোটালটা কিন্তু 25। আচ্ছা পরবর্তী কোয়েশ্চেন যেটা বলতেছে, তাহলে এটা বললাম 41, নিচের কোনটি গ্রাহামের গ্যাস বেপন সূত্র? একটু আগেই বলছি, এই যে এটা হলো ব্যস্তানুপাতিক সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো দেখো একমাত্র ব্যস্তানুপাতিক বর্গমূলে ব্যস্তানুপাতিক সম্পর্ক কতই আছে, এটা তো সমানুপাতিক, এটাও তো সমানুপাতিক, এটা ব্যস্তানুপাতিক কিন্তু এটা বর্গমূল নাই, তাহলে বাদ, তাহলে আলটিমেটলি হইলো 1 নম্বরটা। আচ্ছা নিচের কোন গ্যাসটির ব্যাপন হার বেশি, ব্যাপন হার বেশি, যার মূলত তোমার আণবিক ভরটা কম হবে তার ব্যাপন হারটা বেশি হবে, কারণ এটা বর্গমূলে ব্যস্তানু। দেখো আণবিক ভরটা যার যত কম তাহলে আর এর মান তত বেশি, অর্থাৎ ব্যাপন হারটা তত বেশি, তাহলে ব্যাপন হার বেশি কার, আণবিক ভর যার কম। এখানে আণবিক ভর সব থেকে কম আছে হলো, আমি একটু দেখেই এ করে বলি, এটা হলো 16, এটা হলো 71, এটা হলো 17, এটা হলো 36.5। তাহলে আণবিক ভর সব থেকে কম আছে এটাই, অথবা এটার ব্যাপন হার সব থেকে বেশি। একই শর্তাধীন নিচের কোন গ্যাসটি ব্যাপিত হতে অধিক সময় লাগবে? আচ্ছা ব্যাপন হার যদি বলে, হার হার, তাহলে আমি দেখবো যে আণবিক ভর কার কত কম, আর যদি সময় বলে ব্যাপন হইতে কত সময় লাগবে, সময়, তাহলে যার হার কম, হার যার কম সেটি তো আস্তে 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 করে ব্যাপিত হবে এবং আলটিমেটলি সময়টা বেশি লাগবে। তাহলে ব্যাপন হ্যাঁ মানে ব্যাপনে অধিক সময় লাগবে কার, যার আণবিক ভরটা বেশি। তো দেখো এই ক্ষেত্রে যদি আণবিক ভরটা হিসাব করি, এখানে হয় হলো 64, এখানে হয় 44, এখানে হয় হলো তোমার 36.5, এখানে হয় হলো 17, অতএব আলটিমেটলি অ্যান্সার হবে 1 নম্বরটা। তাহলে একই শর্তাধীন নিচের কোন গ্যাসটি ব্যাপিত হতে অধিক সময় লাগে, অধিক সময় লাগবে যার আণবিক ভরটা বেশি, আণবিক ভর বেশি আছে 1 নম্বরে, অর্থাৎ সালফার ডাইঅক্সাইড, অর্থাৎ এইটার আণবিক ভর হলো 64। আচ্ছা নিচের কোন গ্যাসটির ব্যাপন হার সর্বাধিক? আবারও বলছে হার সর্বাধিক, তাহলে আমার কি দেখতে হবে আণবিক ভর কার কম, হার সর্বাধিক, হার হার কথাটা থাকলে দেখবা এম এর মান কার কম, আর সময় সময় যদি বলে বা ব্যাপন ব্যাপ্তিকাল যদি বলে তাহলে আমার দেখতে হবে আণবিক ভর কার কত বেশি। তাহলে হার এখানে আমি যদি দেখি, এখানে দেখে বোঝা যাচ্ছে যে এখানে আলটিমেটলি অ্যান্সারটা মিথেনই হবে, কারণ মিথেন তো 16, বাকি আর কোথাও নাই, এটা হলো 28, বাকিগুলো দেখবে এটা 17, এটা 28, এটা আরো বেশি, তবে এটা হচ্ছে ওটা 28। অতএব এটার সব থেকে আণবিক ভর কম আছে মিথেনের। পরবর্তীতে বলছে ব্যাপন হার সর্বাধিক, আবারও দেখতে হবে আণবিক ভর কার কম, এখানে আণবিক ভর সব থেকে কম 2, অতএব এটার ব্যাপন হার সর্বাধিক হবে, যেহেতু আণবিক ভরটা কম অতএব এটা দ্রুত কিন্তু ব্যাপিত হতে পারবে, বের হয়ে যেতে পারবে। আবারও বলছে যে ব্যাপন হার বেশি, আবারও দেখতে হবে যে কার আণবিক ভরটা সব থেকে কম হচ্ছে, এটা আমি যদি দেখি এটা 17, এটা হলো 30, এটা হলো 44, এটা হলো 32। তাহলে আলটিমেটলি ব্যাপন হার বেশি কার হবে, আণবিক ভর যার কম, এটা আণবিক ভর কম হতে হবে, এটা ব্যাপন হার সব থেকে বেশি, ব্যাপন হার সমান, অর্থাৎ দুইটার আণবিক ভর যদি সমান হয় তাহলে ব্যাপন হারটা সমান হবে। দেখো এই ক্ষেত্রে নাইট্রোজেনও 28 এবং কার্বন মনোক্সাইড এটা হলো আণবিক ভরটা 28, অর্থাৎ এটার ব্যাপন হারটা সমান, বাকিগুলো দেখো কোথাও কিন্তু তুমি সেম সেম পাবা না আর কি। এরপর 48, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন গ্যাসের আরএমএস বেগ বেশি হবে? আরএমএস বেগের সূত্রটা যদি লিখি, C=√ওভার 3RT/m, অর্থাৎ আরএমএস বেগ, সি এর মান যদি বেশি বানাইতে চাও তাহলে তাপমাত্রা বাড়াইতে হবে এবং এম এর মানটা কমাইতে হবে। তার মানে বুঝতে পারলাম আণবিক ভর যার কম, বেগ আরএমএস বেগের মান তার বেশি, তাহলে আমার এখানে খুঁজে দেখতে হবে যে তোমার আণবিক ভরের মানটা কোথায় সব থেকে বেশি কম আছে। তাহলে দেখো আমি যদি দেখি, হ্যাঁ হাইড্রোজেনের ক্ষেত্রে আণবিক ভরের মানটা কম, এখানে অনলি 2, এখানে 28, এখানে 32, এখানে 71, তাহলে আণবিক ভর কম হলে হাইড্রোজেনের, অথবা এটা আরএমএস বেগের মান সব থেকে বেশি, যেহেতু আরএমএস বেগের সাথে আণবিক ভরের সম্পর্কটা হলো ব্যস্তানুপাতিক সম্পর্ক। এসটিপি তে অক্সিজেন গ্যাসে আরএমএস বেগের মান কত? আচ্ছা আমরা মূলত এটা আমি সূত্রটা লিখে দিতে পারি, ক্যালকুলেশন তোমাদেরকে দেখাবো, সমস্যা নাই, বা যারা ক্যালকুলেশন ভালো পারো তাদের জন্য এগুলো কোনো ব্যাপারই না। আর একটু আসলে মুখস্থ রাখতে হয়, 3RT, আর এর মান বসালাম হলো 38.314, টির মান হলো, যেহেতু এসটিপি অতএব টির মান কত হবে 273 কেলভিন ডিভাইড বাই এম, এম এর মানটা মূলত আমরা নেব হলো কেজিতে, এখানেই ভুল যায় সবার, এখানে এম এর মানটা নিব কিসে, কেজিতে, কারণ এসআই এককে বের করতে গেলে তোমাকে কেজিতেই নিতে হবে। তাহলে অক্সিজেনের হলো 32,
কিন্তু 32 তো গ্রাম, তাহলে 32 গ্রামকে কেজিতে নিলে 32 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, তাহলে তুমি আলটিমেটলি এটা অ্যান্সার পেয়ে যাবে। আর আমরা এগুলো মনে রাখছিলাম, মুখস্থ রাখছিলাম এক প্রকার, এটা আমাদের আমার মুখস্থই ছিল, বা যারা মেডিকেল ভর্তি পরীক্ষা চান্স পেয়েছে আমার বিশ্বাস এটা সবারই মুখস্থই ছিল। যেহেতু অনুশীলনী কোয়েশ্চেন একটু কষ্ট হলে মুখস্থ করতে হবে, কিন্তু একটু বুঝে মুখস্থ করার চেষ্টা করতে হবে যাতে অনেকদিন মনে থাকে। তাহলে আলটিমেটলি এটার অ্যান্সার কি হচ্ছে, 461.34। আলটিমেটলি ওই ক্যালকুলেশনটা করলে এটা হবে। পরবর্তী কোয়েশ্চেন একই, দেখো এখানে জাস্ট 273-এর জায়গায় হবে হলো 300, কারণ এখানে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উল্লেখ করে দেওয়া আছে। তাহলে এটা করলে তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে আরএমএস বেগের মান অবশ্যই বাড়বে, তাহলে এটা হবে হলো 483। 0 ডিগ্রিতে হলো 461, আর 27 ডিগ্রিতে হলো 483 পয়েন্ট সামথিং। আচ্ছা, আদর্শ গ্যাসের সংকোচনশীল গুণাঙ্ক অর্থাৎ জেড এর মান হলো 1। আদর্শ গ্যাসের ক্ষেত্রে জেড এর মান কত? আদর্শ গ্যাসের ক্ষেত্রে জেড এর মানটা হলো 1। আদর্শ গ্যাসের ক্ষেত্রে জেড এর মানটা কত? এটা হলো 1। আর বাস্তব গ্যাসের ক্ষেত্রে জেড এর মান হয় একের থেকে বড় হবে, নয় একের থেকে ছোট হবে, কখনোই একের সমান হইতে পারবে না, একের সমান হবে শুধুমাত্র আদর্শ গ্যাসের ক্ষেত্রে। আচ্ছা, পরবর্তী কোয়েশ্চেন বলতেছে যে নিচের কোন গ্যাসটি সংকোচনশীলতার গুণাঙ্কের মান মানে একের থেকে বড়। দেখো সংকোচনশীলতার গুণাঙ্কের মান একের থেকে বড় কয়েকটা জিনিসের আছে, আমরা এটা কত 66 নম্বর কোয়েশ্চেন বর্তমানে পড়তেছি, 66 না 67, সরি। একটু সময় নিচ্ছি, সরি সরি, আমরা সম্ভবত 50-এর পরে একবার 66-তে চলে আসি, মাঝখানে একটা পেজ বাদ গেছে, দাঁড়াও আমি পেজটা একটু নিয়ে আসি। ঠিক আছে, পেজটা আমরা আবার নিয়ে আসলাম, এখন দেখি 51 নম্বর কোয়েশ্চেন, 50-এর পরে আসলে আমরা দেখি আর একবার একটু চেক করে দেখি। হ্যাঁ, 50-এর পরে আমরা একটু স্কিপ করেছিলাম, পিডিএফ এ মিসিং ছিল। যাই হোক, 51 নম্বর কোয়েশ্চেন, 51 নম্বর কোয়েশ্চেন, এই জন্য ঠিক আছে, 51 নম্বর কোয়েশ্চেন এবার আমরা যাই। স্থির তাপমাত্রায় আরএমএস বেগের ক্রম কোনটা হবে? আরএমএস বেগের মান বেশি থেকে ছোটতে সাজানো আর কি। আরএমএস বেগের মানে আমরা জানি যে এম এর মান যত কম হবে আরএমএস বেগের মান তত বেশি হবে, যেহেতু ব্যস্ত অনুপাতিক সম্পর্ক। তাহলে এম এর মান সব থেকে যদি আমরা ক্রম অনুযায়ী সাজাই তাহলে দেখো এখানেই হয়, কারণ এখানে হলো এম এর মান 2, 2 হয়, আচ্ছা দাঁড়াও একটু, হ্যাঁ এখানে এম এর মান হচ্ছে হলো হাইড্রোজেনের ক্ষেত্রে 2, কালারটা বড় করতে হবে, এখানে হচ্ছে হলো 2, নাইট্রোজেনের ক্ষেত্রে হচ্ছে 28, নাইট্রোজেনের ক্ষেত্রে হচ্ছে কত 28, সরি আমি লিখতে পারছি না এখানে, একটু 28, আর এটার ক্ষেত্রে হবে 44, কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে দেখো ঠিকঠাক নাই। এখানে তো আরএমএস বেগের মান সব থেকে কম হবে, কারণ এটা হলো সব থেকে বেশি 44, এরপরে এটা ওটা উল্টো করে ফেলছে আর কি। পরবর্তী দেখো একটাও ঠিকঠাক নাই, অতএব অ্যান্সারটা হবে কম, ক নাম্বারটা আর কি, কারণ হাইড্রোজেনের আণবিক ভর সব থেকে কম, আরএমএস বেগ সব থেকে বেশি, কার্বন ডাইঅক্সাইড আণবিক বেগ সব, এম এর মান সব থেকে বেশি, আণবিক ভর সব থেকে বেশি, অতএব এটা আরএমএস বেগের মান সব থেকে কম হবে আর কি। কোন গ্যাসটি দ্রুত ব্যাপিত হয় অর্থাৎ ব্যাপন হার বেশি কার? ব্যাপন হার বেশি কার হবে, যার আণবিক ভরের মান যত কম হবে তার ব্যাপন হারের মান তত বেশি হবে আর কি, ব্যাপন হার মানে ব্যাপন দ্রুত হবে আর কি। তাহলে এখন দেখো এখানে আমরা যদি সবগুলো দেখি তাহলে আলটিমেটলি আমরা পাবো যে নিয়ন, নিয়নেরই হলো শুধুমাত্র আণবিক ভরটা হলো 20.1, ফ্লোরিন যদি দেখি তাহলে 71, Cl2 হলো 71, অক্সিজেন যদি দেখি অক্সিজেন 32, F2, ফ্লোরিন মানে কিন্তু F2, তাহলে ফ্লোরিনটা মূলত দুইটা ফ্লোরিন হিসাব হবে, ফ্লোরিন কিন্তু F2 আকারে থাকে, তাহলে এক্ষেত্রে হচ্ছে হলো আমার 38, তাহলে আলটিমেটলি সব থেকে কম হলো নিয়নের, অতএব এটাই ব্যাপন হার দ্রুত হবে আর কি, ব্যাপন হারটা রেটটা বেশি হবে। এক মোল গ্যাসের গতিশক্তি সমীকরণ কত? 3/2 nRT, এন এর মান এক্ষেত্রে 1, তাহলে 3/2 RT হবে এই ক্ষেত্রে আনসার, 3/2 nRT, এটা হলো মূল সূত্র। তাহলে এন এর মান এক মোল যেহেতু বলে দিচ্ছে তাহলে এন এর মান কত? 1, তাহলে 1 বসাইলে 3/2 RT হবে এর আনসার। আচ্ছা, 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক মোল নাইট্রোজেন গ্যাসের গতিশক্তি কত হবে? 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক মোল নাইট্রোজেন গ্যাসের গতিশক্তি কত হবে? 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক মোল, আচ্ছা তাহলে এন এর মান বলে দিছে, তাহলে 3/2 RT বসাবো হয়ে যাবে আনসার। তাহলে 3/2 R এর মান বসাবো 8.314, আর T এর মান বসাবো 17 ডিগ্রি সেলসিয়াস আছে তো, তাহলে এটাকে আমরা কেলভিনে নেবো, তাহলে 290 কেলভিন, তাহলে এটা করলে আলটিমেটলি আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। অ্যান্সারটা এই ক্ষেত্রে হচ্ছে হলো 54 দাগ, তাই তো? 54 দাগের আনসার হলো 2 নম্বরটা। তাহলে নাইট্রোজেনের গতিশক্তি কত হচ্ছে ওইটা, ওইটুক করলেই হচ্ছে, খুবই সহজ। পরবর্তী কোয়েশ্চেন,
না, কক্ষ তাপমাত্রা, কক্ষ তাপমাত্রা, কক্ষ তাপমাত্রা মানে হলো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। নাইট্রোজেনের একটি অণুর গতিশক্তি কত আর? একটি একটি বললে আমার সূত্রটা চেঞ্জ হয়ে যাবে, 1 মোল বললে সূত্র 3/2 nRT, আর যখন একটি বলবে তখন হলো 3/2 RT/NA, মানে অ্যাভোগাড্রো সংখ্যাটা, তাহলে 3/2 R। আর এর মানে এক্ষেত্রে যেহেতু আর কে বলছে, তাহলে আমার আর এর মানটাও সিজিএস এককে নিতে হবে, অর্থাৎ 8.314 × 10⁻⁷ আর পার মোল পার কেলভিন। আর টির মান তো কক্ষ তাপমাত্রা যেহেতু বলছে, অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে এক্ষেত্রে অ্যান্সারটা হবে 298 কেলভিন। আর এন এর মান তো সবাই জানে, অ্যাভোগাড্রো সংখ্যা 6.02 × 10⁻³৩। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এই ক্ষেত্রে আমাদের 55 থেকে অ্যান্সারটা হবে ক নাম্বারটা। বললামই তো এগুলো আসলে তোমাদেরকে একটু কষ্ট হইলে মুখস্থ রাখতে হবে, নাইল হবে না। কক্ষ তাপমাত্রায় নাইট্রোজেনের একটি অণুর গতিশক্তি কত? কক্ষ তাপমাত্রায় নাইট্রোজেনের একটি অণুর গতিশক্তি কত? আচ্ছা এখানে বলছিল আরগে, কিন্তু এখানে বলছে জুলে, তাহলে আলটিমেটলি এখানে আর এর মানটা সেমই জিনিস, কিন্তু আর এর মানটা তোমাকে এসআই এককে নিতে হবে, অর্থাৎ 8.314 নিলে তুমি এটা জুল এককে পেয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমার অ্যান্সারটা দাঁড়াবে 56 দাগের অ্যান্সার হলো 2 নম্বরটা এটা। আচ্ছা পরবর্তী কোয়েশ্চেন, 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 3 গ্রাম নাইট্রোজেনের গতিশক্তি কত হবে? আচ্ছা খুবই সহজ, তাহলে আমার 3 গ্রাম নাইট্রোজেন নিয়ে কত মোল, অর্থাৎ আমাদের মূল সূত্রটা হবে 3/2 nRT। এখন আমাদের এন এর মানটা বের করতে পারলেই হয়ে যাবে, টির মান তো দিয়ে দেওয়াই আছে 29 ডিগ্রি সেলসিয়াস, আর এর মান তো আমরা জানি 8.314। তাহলে এন এর মানটা জানি না, এন এর মানটা কিভাবে বের করবো? এন সমান সমান W/m, W-র মান দিয়ে দেওয়া আছে 3 গ্রাম, আর এম এর মান কত? নাইট্রোজেনের ক্ষেত্রে 28, তাহলে এন এর মান 3/28 বসাবো, আর এর মান বসাবো 8.314, আর টির মান বসাবো 29 ডিগ্রি সেলসিয়াস কে আমরা কেলভিনে নিয়ে নেবো, অর্থাৎ 273 যোগ দিয়ে। তাহলে আমরা এগুলো গুণ করলে যে সংখ্যাটা পাবো এটাই হবে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 3 গ্রাম নাইট্রোজেনের মোট গতিশক্তি। আলটিমেটলি 57 নম্বর যদি ক্যালকুলেশন করি তাহলে অ্যান্সার হবে 403 জুল। আচ্ছা দুটি গ্যাসের গড় গতিশক্তি কখন সমান হবে? আচ্ছা গতিশক্তি সমান হবে যখন আমাদের আণবিক তাপমাত্রাটা সমান হবে, তখন হলো মূলত গতিশক্তিটা সমান হবে। কারণ দেখো আমাদের গতিশক্তি সূত্র তো এটা, গতিশক্তি সূত্রের মধ্যে মোল সংখ্যা যদি সমান হয় তাহলে সমান হইতে পারে, আর এর মান তো সবার ক্ষেত্রে সমানই, তাপমাত্রা যদি সমান হয় তাহলে গ্যাসের গতিশক্তিটাও গড় গতিশক্তিটাও সমান হবে। তাহলে দুটি গ্যাসের গড় গতিশক্তি কখন সমান হবে? যখন তাপমাত্রা সমান হবে, কারণ 3/2 nRT, এই টিটাই হলো ভ্যারিয়েবল। তাপমাত্রা যদি দুইটা গ্যাসেরই সমান হয়ে যায় তাহলে গতিশক্তিও সমান হবে। পরবর্তী কোয়েশ্চনে বলছে যে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড আদর্শ গ্যাসের সমীকরণ কত হবে? 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড হলো 1 মোল, তাহলে এন এর মান কত হলো? 1। তাহলে আমরা জানি পিভি ইকুয়াল টু এন আর টি, কিন্তু এন এর মান তো 1, তাহলে 1 বসাইলে কি হবে? পিভি ইকুয়াল টু আর টি, তাহলে এটাই হবে হলো মূল সূত্র, কারণ 44 গ্রামে হলো 1 মোল। পরবর্তী কোয়েশ্চন বলছে 8 গ্রাম হিলিয়ামে, আচ্ছা তাহলে 8 গ্রাম হিলিয়ামে হলো কত মোল? 8 গ্রাম হিলিয়ামে হলো 2 মোল, কারণ 8/4 করলে আলটিমেটলি 2 পাবো, তাহলে পিভি 2 RT, পিভি ইকুয়াল টু 2 RT হবে অ্যান্সার, পিভি ইকুয়াল টু 2 RT। আচ্ছা পরবর্তী কোয়েশ্চেন, 4 গ্রাম হাইড্রোজেনের ক্ষেত্রে, এটাও খুবই সহজ, 4 গ্রাম হাইড্রোজেন, তাহলে 4/2, 4 গ্রাম হাইড্রোজেনে কত মোল? 4/2 অর্থাৎ 2 মোল, তাহলে পিভি ইকুয়াল টু 2 RT, এটাও হবে পিভি ইকুয়াল টু 2 RT, কারণ এন এর মান এক্ষেত্রে 2। আমরা জানি পিভি ইকুয়াল টু nRT, এন এর মানটা ভ্যারি যতটা চেঞ্জ হবে এখানেও সমীকরণটা ওইভাবে চেঞ্জ হবে। পরবর্তী কোয়েশ্চেন 66 নম্বর কোয়েশ্চেনে বলা আছে যে 4 গ্রাম হিলিয়াম গ্যাসের জন্য ভ্যান্ডারওয়াল সমীকরণ কোনটি? 4 গ্রাম হিলিয়ামে হলো 1 মোল, কারণ 4/4 করলে আলটিমেটলি 1ই হয়, তাহলে 4 গ্রাম হিলিয়ামে হলো 1 মোল, তাহলে এন এর মান 1 বসাবো। আচ্ছা ভ্যান্ডারওয়াল সমীকরণটা তোমাকে জানতে হবে, ভ্যান্ডারওয়াল সমীকরণটা হলো মূলত আচ্ছা ঠিক আছে, এখানে আমাদের আমার বইতে মানে আমার বইতে আমার কাছে বর্তমানে যে বইটা আছে এখানে কিন্তু উত্তর দেওয়া আছে ক নাম্বারটা, যেটা ভুল। এখানে উত্তরটা হবে হলো মূলত 4 নম্বর, 3 নম্বরটা সরি, কারণ এই আমাদের সমীকরণটা জানতে হবে পি প্লাস। আমি এখানে একটু লিখে দেখাই, আমি কথার কথা যদি আমি 1 নম্বর সমীকরণটাকেই যদি একটু ঠিক করে লিখি তাহলে পি প্লাস n² a ভি মাইনাস nb ইকুয়াল টু nRT, এটাকে কিন্তু বলা হয় গ্যাসের সংশোধন সূত্র, এটা কিন্তু বিজ্ঞানী ভ্যান্ডারওয়ালস প্রদান করছে। তাহলে দেখো n এর মান এক্ষেত্রে কত হচ্ছে? 1, n এর মান এক্ষেত্রে কত হচ্ছে? 1। তো ঠিক আছে, n এর মান যদি 1 বসানো হয় তাইলে n এর মান যদি 1 বসানো হয় তাইলে এক্ষেত্রে
এন স্কয়ার, মানে ওয়ান স্কয়ার করলে ওয়ান, এখানে ওয়ান, আলটিমেটলি ক নাম্বারটা হবে অ্যান্সার। আমার বইতে, আমার মানে আমার কাছে তো মানে এক এডিশন আগের বই, যদিও তোমরা পিডিএফ এ যেটা দেখতেছো এটা হলো নতুন বই। আমার কাছে যে বইটা ছিল ওইখানে এক নম্বর অপশনে, এইখানে মাঝখানে সমান সমান চিহ্নটা ছিল না, সমান সমান চিহ্নটা যদি থাকে তাহলে ওইটাই হবে মোর ভ্যালিড অ্যান্সার। তাহলে কি, পি প্লাস এন স্কোয়ার এ ডিভাইড বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন বি ইকুয়াল টু এন আর টি। এন এর মান এক্ষেত্রে হলো ওয়ান, কারণ 4 গ্রাম হিলিয়াম হলো 1 ভোল্ট। তাহলে এন এর মান তুমি ওয়ান বসাও, এন স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার, তাহলে ওয়ান, ভি মাইনাস এন বি এন বি, তাহলে এন এর মান ওয়ান বসাও, আচ্ছা ইকুয়াল টু এন আর টি, এন মান ওয়ান বসাইলে এক্ষেত্রে অ্যান্সারটা হয়ে যাবে। আচ্ছা পরবর্তী কোয়েশ্চেন, 63 নাম্বার কোয়েশ্চেন, যে 28 গ্রাম নাইট্রোজেনের ক্ষেত্রে ভ্যান্ডারওয়াল সমীকরণ কোনটি হবে? 28 গ্রাম নাইট্রোজেনের ক্ষেত্রে, 28 গ্রাম নাইট্রোজেনে কত মোল? 28 গ্রাম নাইট্রোজেন 1 মোল, এইটুকু অন্তত পারা উচিত। 28 গ্রাম নাইট্রোজেনে কত মোল? 1 মোল। তাহলে এন এর মানটা 1 বসাই দিলে যে অ্যান্সারটা হবে ওইটাই হবে মূলত অ্যান্সার। তাহলে এক্ষেত্রে 28 গ্রামের ক্ষেত্রে তো 1 মোল, তাইলে তোমার অ্যান্সারটা দাঁড়াচ্ছে হলো এন স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার, তাহলে এই যে এটা হবে অ্যান্সার, কারণ এন এর মানটা অন বসে আমি মূল সমীকরণটা কিন্তু উপরে লেখার চেষ্টা করছি, যে পি প্লাস এন স্কোয়ার এ ডিভাইড বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন বি ইকুয়াল টু এন আর টি। আচ্ছা ভ্যান্ডারওয়াল সমীকরণ এ দ্বারা কি বোঝানো হয়? এ দ্বারা বোঝা হলো হলো আন্তঃআণবিক আকর্ষণ। এ দ্বারা কি বোঝানো হয়? আন্তঃআণবিক আকর্ষণ। এবং এখানে ভ্যান্ডারওয়াল সমীকরণে যে ছোট আছে বি যেটা দেখতে পাচ্ছ ওটাকে বলা হলো আয়তন সংশোধন ফ্যাক্টর। কি বলে? আয়তন সংশোধন ফ্যাক্টর। তাহলে এ দ্বারা বোঝানো হয় আন্তঃআণবিক আকর্ষণ এবং বি দ্বারা বোঝানো হলো আয়তন সংশোধন ফ্যাক্টর। এগুলো কিন্তু দুইটারই একক আছে, এককটা একটা দেখে নিই, এটা কিন্তু মনে হয় ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় যেটা পার্সোনালি মনে হয় এটা ইম্পর্টেন্ট, যখন তখন পরীক্ষাতে চলে আসতে পারে। নিয়ে কোন শর্তে একটি বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে? বাস্তব গ্যাসকে তুমি যদি আদর্শ গ্যাসের মতো আচরণ করতে চাও তাহলে দুইটা শর্ত মানতে হবে, এক হলো উচ্চ তাপমাত্রা আর হলো নিম্নচাপ। উচ্চ তাপমাত্রা এবং নিম্নচাপে পৃথিবীর সকল বাস্তব গ্যাসগুলো তুলনামূলকভাবে আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। তাহলে কি হবে? উচ্চ তাপমাত্রা এবং নিম্নচাপ, আলটিমেটলি অ্যান্সারটা হবে হলো ক নম্বরটা, উচ্চ তাপমাত্রা এবং নিম্নচাপ। আচ্ছা আবার আমরা আমাদের নর্মাল পিডিএফ এ চলে যাই, সরি ফর ইন্টারাপশন। আদর্শ গ্যাসের ক্ষেত্রে এটা বলছি, পরবর্তী কোয়েশ্চেনটা দেখি। আদর্শ গ্যাসের ক্ষেত্রে জেড এর মান হবে 1 আর বাস্তব গ্যাসের ক্ষেত্রে জেড এর মান হবে 1 এর থেকে বড় অথবা 1 এর থেকে ছোট। পরবর্তী কোয়েশ্চেন, ঠিক আছে আশা করি আমরা এটা নির্দিষ্ট সময়ে শেষ করতে পারবো, আমরা বেশি টাইম কনজিউম করব না। আমাদের মূল টার্গেট হলো কম সময়ের মধ্যে যাতে একটা বেস্ট আউটপুট নিয়ে আসা যায়। তোমাদের যদি এই ভিডিও দেখতে খুব বেশি সময়ও না লাগে এটাও একটা চিন্তা ভাবনার বিষয়। আচ্ছা পরবর্তী কোয়েশ্চেনে বলছে, 67 নাম্বার কোয়েশ্চেনে বলতেছে যে কোন গ্যাসগুলোর ক্ষেত্রে সংকোচনশীলতা গুণাঙ্কের মান জেড এর মান অর্থাৎ 1 এর থেকে বড় হবে জেড এর মান, সেটা হলো হাইড্রোজেনের ক্ষেত্রে এবং হিলিয়ামের ক্ষেত্রে। এই গ্যাসগুলোর ক্ষেত্রে মূলত সংকোচনশীলতা গুণাঙ্কের মান 1 এর থেকে বড় হয়, অর্থাৎ যে সকল গ্যাসের আণবিক ভরের মান তুলনামূলকভাবে কম তাদের ক্ষেত্রে জেড এর মানটা বেশি হয়। আর জেড এর মান 1 এর থেকে বেশি বড় মানে এটা হলো হাইড্রোজেন আর হিলিয়াম, অর্থাৎ এদের আণবিক ভরটা কম হবে। পরবর্তীতে বলছে যে সংকোচনশীলতার গুণাঙ্ক জেড এর মান 1 এর থেকে কম কাদের? যাদের আণবিক ভরটা বেশি, তাহলে হাইড্রোজেন হিলিয়াম এটা বাদ হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেটলি থাকতেছে হলো মিথেন এবং নিয়ন। এই মিথেন এবং নিয়নের মধ্যে নিয়ন তো নিষ্ক্রিয় গ্যাস অতএব এটা বাদ, তাহলে আলটিমেটলি থাকতেছে হলো মিথেন। তাহলে মিথেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেন, মূলত এই গ্যাসগুলোতে সংকোচনশীলতা গুণাঙ্কের মান হলো 1 এর থেকে কম হবে আর কি। আমাদের একটা ছোট্ট একটা ট্রিক্স তোমাদেরকে বলতে পারি, যে সকল গ্যাসের আণবিক ভর 28-এর থেকে বড় তাদের জেড এর মান হবে 1 এর থেকে কম, আর যে সকল গ্যাসের আণবিক ভর 28-এর থেকে কম তাদের ক্ষেত্রে জেড এর মান হবে 1 এর থেকে বড়, মানে ভাইস ভার্সা আর কি। পরবর্তী কোয়েশ্চেনে বলছে যে সিএনজি স্টেশনে ব্যবহৃত প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ কত? সিএনজি স্টেশনে প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণটা হলো 96%, কত পার্সেন্ট? 96%। এবং আমাদের কিন্তু এই যে 5 অধ্যায় পড়ানোর সময় আমরা দেখব যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রশিদপুর বা এরকম টাইপের কয়েকটা অঞ্চল আছে, ওইখানে গ্যাসের মানটা মানে এরটা কেমন আর কি। ঠিক আছে পরবর্তী কোয়েশ্চেন দেখি, যে বজ্রপাতের সময় কোন গ্যাসটি সক্রিয় হয়? বজ্রপাতের সময় নাইট্রোজেন গ্যাসটি সক্রিয় হয়, কারণ বজ্রপাতের সময় 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উৎপন্ন হয় এবং এই 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রোজেন গ্যাস। আমরা যদি বলি একটা কোয়েশ্চেন আসে যে নিষ্ক্রিয় গ্যাসের পরে কোন গ্যাসটি সব থেকে বেশি নিষ্ক্রিয়, সেটা হলো নাইট্রোজেন। এবং এই নাইট্রোজেন এতটাই নিষ্ক্রিয় যে এটা নর্মাল তাপমাত্রায় সক্রিয় হয় না, যখন বজ্রপাতের সময় 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তখন নাইট্রোজেনের যে মধ্যকার যে ট্রিপল বন্ধন আছে এটা ভেঙে মুক্ত নাইট্রোজেন তৈরি হয় এবং পরবর্তীতে কিন্তু এই নাইট্রোজেন পৃথিবীতে পতিত হয় আর কি। তাহলে বজ্রপাতের সময় 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উৎপন্ন হয়, এই গ্যাসের এই তাপমাত্রায় নাইট্রোজেন গ্যাসটি সক্রিয় হয়, কারণ নাইট্রোজেন গ্যাসের মধ্যে ট্রিপল বন্ধ ভাঙার জন্য এই 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আবশ্যিক।
বজ্রপাতের সময় কোন অ্যাসিডটা উৎপন্ন হয়? বজ্রপাতের সময় যেহেতু নাইট্রোজেন উৎপন্ন হয়, নাইট্রোজেন থেকে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হবে, খুবই সহজ। পরবর্তী কোয়েশ্চেন, যে নিচের কোনটি প্রাইমারি দূষক? প্রাইমারি দূষক কাকে বলে? যে সকল দূষক পদার্থ গুলো মানে উৎস থেকে সরাসরি পরিবেশে নির্গত হয় তাদেরকে বলে প্রাইমারি দূষক। এই প্রাইমারি দূষক আছে কি কি? প্রাইমারি দূষক আছে হলো নাইট্রিক অক্সাইড, এছাড়াও আছে কার্বন মনোঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রো এনও, এটা তো লিখা এখানে অপশনে আছে। এরপর আছে হলো অ্যামোনিয়া, এরপর আছে হাইড্রোজেন সালফাইড, এরপর আছে ধূলিকণা, এরপর আছে ধোঁয়া, ছাই এবং হাইড্রোকার্বন। এই জিনিসগুলো হলো মূলত তোমার প্রাইমারি দূষক, কারণ এইগুলো উৎস থেকে সরাসরি পরিবেশে নির্গত হয়ে পরিবেশের ক্ষতি করে। তাহলে আরেকবার বলি, প্রাইমারি দূষক কোনগুলো? কার্বন মনোঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রিক অক্সাইড, অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড, ধূলিকণা এবং বিভিন্ন ধরনের হাইড্রোকার্বন গুলো এবং ছাই, এই ছাই বা ধোঁয়া, এগুলো হলো মূলত প্রাইমারি দূষক। প্রাইমারি দূষকের সাথে যখন প্রাইমারি দূষক পরিবেশে নির্গত হলো, তখন পরিবেশের সাথে বিক্রিয়া করবে, তখন এটা কনভার্ট হয়ে যাবে সেকেন্ডারি দূষকে। এই সেকেন্ডারি দূষক আছে কি? সালফার ডাইঅক্সাইডের সাথে ধরো সালফার একটা অক্সিজেন মিলে সালফার ট্রাইঅক্সাইড হয়ে গেল, তাহলে ওইটা হলো সেকেন্ডারি দূষক। তাহলে সালফার ট্রাইঅক্সাইড হলো সেকেন্ডারি দূষক। এরপরে সালফার ডাইঅক্সাইড থেকে পানির সাথে মিশে সালফিউরিক অ্যাসিড তৈরি করে ফেললো, এটা একটা সেকেন্ডারি দূষক। নাইট্রিক অক্সাইডের সাথে একটা অক্সিজেন যুক্ত হয়ে নাইট্রাস অক্সাইড তৈরি করে ফেললো, এটা হলো একটা সেকেন্ডারি দূষক। এছাড়া আছে N2O5 ডাইনাইট্রোজেন পেন্টাক্সাইড, এরপর আছে হলো প্যান্স, এই জিনিসগুলো হলো তোমার সেকেন্ডারি দূষক। এবং মনে রাখবো, অক্সিজেনের সাথে যদি আরেকটা অক্সিজেন যুক্ত হয় তাহলে ওজোন গ্যাস তৈরি করবে, এই ওজোন গ্যাস হলো একটা সেকেন্ডারি দূষক। মূলত সেকেন্ডারি দূষক হলো প্রাইমারি দূষকের থেকে আরেকটা জিনিস যুক্ত হয়ে সেকেন্ডারি দূষক তৈরি হয়, এটুকু মাথায় রাখলে হচ্ছে। ফটোকেমিক্যাল স্মোক তৈরিতে কোন গ্যাসটি ভূমিকা রাখে না? ফটোকেমিক্যাল স্মোক তৈরিতে সিএফসি গ্যাস কোনো ভূমিকা রাখে না, এটা মনে মাথায় রাখতে হবে। এই ফটোকেমিক্যাল স্মোকের মূল গ্যাস হলো সালফার ডাইঅক্সাইড এবং ফটোকেমিক্যাল স্মোকের পিএইচ হলো 2। ফটোকেমিক্যাল স্মোকের পিএইচ কত? পিএইচটা হলো 2। এনাফ। আচ্ছা, পরবর্তী কোয়েশ্চনে বলতেছে যে গ্রিন হাউস গ্যাস সমূহের মধ্যে নিচের কোন বায়ুমন্ডলে সব থেকে ভূমিকা বেশি কার? এটা হলো মূলত বলতে চাচ্ছে, সেটা হলো গ্রিন হাউস গ্যাসের বলতেই আমরা মূলত কার্বন ডাইঅক্সাইডটাকে মূলত বুঝে থাকি, কারণ কার্বন ডাইঅক্সাইডের গ্রিন হাউস ইফেক্ট হলো প্রায় 49% বা 50% বলে অনেকে, বা 49% বললেও হবে, সমস্যা নাই। অন্যান্য গ্যাসগুলো যেমন যদি আমরা ওজন গ্যাসে হিসাব করি, ওজন গ্যাসের পার্সেন্টেজটা হলো 28%, অর্থাৎ 18%, 28 বললাম, 28%, অর্থাৎ গ্রিন হাউস গ্যাসে ওজন গ্যাসের কন্ট্রিবিউশন কতটুকু? 18%। আচ্ছা, সিএফসি কন্ট্রিবিউশন কতটুকু? 16%। মিথেনের কন্ট্রিবিউশন কতটুকু? 19%। আরো দুইটা আছে, এক হলো N2O9, মানে N2O পার্সেন্টেজটা হলো 5% এবং পানি বা জলীয় বাষ্প পার্সেন্টটা হলো 2%। তাহলে এই জিনিসগুলো মনে রাখতে হবে যে বায়ুমন্ডলে গ্রিন হাউস ইফেক্টে কার কত পার্সেন্ট আছে আর কি, অবদান আছে। নিচের কোন গ্রিন হাউস গ্যাস হিসেবে অধিক দায়ী? গ্রিন হাউস গ্যাস হিসেবে অধিক দায়ী হলো কার্বন ডাইঅক্সাইড, এটা আগেই বলছি, কারণ এটা দায়ী হলো 50% পর্যন্ত এটা দায়ী হয়ে থাকে, বাকিগুলো বলছিলাম, সমস্যা নাই। পরবর্তী কোয়েশ্চনে বলা হচ্ছে যে তাপমাত্রা বৃদ্ধিতে কোন গ্যাসটি সব থেকে বেশি, একই কথা, কার্বন ডাইঅক্সাইড সব থেকে বেশি ভূমিকা পালন করে, এটা হলো 50% এর ভূমিকা আর কি। বৈশ্বিক উষ্ণতা কোনটা? আবারও একই অনুসার কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডের উষ্ণতা হলো 50%, বাকিগুলো কিন্তু বলছি, ওজনের পার্সেন্টেজটাও কিন্তু বলছি, ওজনে হলো 18%। আচ্ছা, ফ্রিয়নের সংকেত, ফ্রিয়ন 12-র সংকেত কত? খুবই সহজ, ফ্রিয়ন 12, আমি তোমাদের একটা সংক্ষেপে একটা ট্রিক শিখাই দিই, ফ্রিয়ন 12, ঠিক আছে? ফ্রিয়ন 12 সংকেতটা যদি আমরা লিখতে চাই, ফ্রিয়ন এই যে 1, এই প্রথম 1টা দিয়ে কার্বন নির্দেশ করে, আর একটা কার্বন হলো 4টা হাত, আর পরের 2, এই পরের 2 দিয়ে হলো ফ্লোরিনকে নির্দেশ করে, তাহলে দুইটা ফ্লোরিন দিলাম, তাহলে আর বাকি যে দুইটা হাত থাকলো ওই দুইটা হাতে ক্লোরিন দিয়ে দিলাম, তাহলে আলটিমেটলি আনসার কি হলো? CF2Cl2, CF2Cl2, এটা হলো ফ্রিয়ন 12-র সংকেত। তাহলে ফ্রিয়ন 12 প্রথম অন দিয়ে নির্দেশ করা হলো কার্বন, কার্বনের কয়টা হাত? 4টা হাত, তাহলে 4টা হাতে পরের যে 2, ওই 2 দিয়ে নির্দেশ করা হলো ফ্লোরিনের সংখ্যা, তাহলে 4টা হাতে 2টা ফ্লোরিন হবে, তাহলে বাকি দুইটা হাত বাকি থাকলো ওই দুইটা হাতে দিব হলো ক্লোরিন, দেওয়ার পরে যে সংকেতটা দাঁড়াবে এটা হলো ফ্রিয়ন 12-র সংকেত। আচ্ছা, ওজন ক্ষয় করে কোনটা? ওজন স্তরকে ক্ষয় করে হলো সিএফসি গ্যাস, এই জন্য কিন্তু বিভিন্ন এসি, তারপরে বিভিন্ন রেফ্রিজারেটর, এখান থেকে কিন্তু সিএফসি বা ক্লোরোফ্লো কার্বন গ্যাসটা বেরোয়, যেটা কিন্তু আমাদের ওজোন স্তরে ক্ষতি করতেছে এবং বৈশ্বিক উষ্ণায়ন একটা বাজে প্রভাব ফেলতেছে, যে কারণে কিন্তু এই যে বিভিন্ন মানে সাইবেরিয়ার যে বরফ গুলো এগুলো গলে যাচ্ছে এবং সমুদ্র পৃষ্ঠের উচ্চতা আস্তে আস্তে বাড়তেছে, যে কারণে জলাবদ্ধতা এত বেশি বৃদ্ধি পাচ্ছে বা গরমের সময় অতিরিক্ত বেশি গরম পড়তেছে, এই মূলত এই ওজোন স্তর ক্ষয়ের কারণেই। আচ্ছা, তাহলে ওজোন স্তর ক্ষয় করে কোনটা? সেটা হলো সিএফসি গ্যাস, তার দেখো 1 নম্বরেই কিন্তু শুধুমাত্র সিএফসি গ্যাসের সংকেতটা দেওয়া আছে, তাহলে এটা হলো ক্ষতি করতেছে।
দেখো, সিএফসির বিকল্প হিসেবে মূলত আমরা এইচসিএফসি ব্যবহার করি। এটা তুলনামূলকভাবে পরিবেশের কম ক্ষতি করে। বর্তমানে আমরা বিভিন্ন রেফ্রিজারেটরে সিএফসি গ্যাসের পরিবর্তে এইচসিএফসি গ্যাসটা ব্যবহার করি, এটা তুলনামূলকভাবে আমাদের পরিবেশের কম ক্ষতি করে আর কি। আচ্ছা, পরবর্তীতে বলছে যে অ্যাসিড বৃষ্টির বেলায় পিএইচ এর মান কত হবে। মূলত যখন আমাদের বৃষ্টির পিএইচ এর মানটা 5.6 এর কম হয় তখন সেটাকে বলি অ্যাসিড বৃষ্টি। 5.6 এর কম শুধুমাত্র এই এক জায়গাতে আছে, এটা হলো অ্যাসিড বৃষ্টির পিএইচ এর মান। দেখো এক জায়গায় কিন্তু 2.7 আছে। এত অ্যাসিডের বৃষ্টির পানির পিএইচ কখনোই এই এত কম হবে না। এত কম হইলে তো গায়ে পানি পড়ার সাথে সাথে তুমি ঝলসে যাবে পুরো অ্যাসিডে, এটা সম্ভব না। আচ্ছা, অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কোনটি? অ্যাসিড বৃষ্টির জন্য আমাদের মূলত দায়ী হলো সালফার ডাইঅক্সাইড, কারণ সালফার ডাইঅক্সাইড থেকে মূলত হলো সালফিউরিক অ্যাসিড তৈরি হয়, সালফিউরাস অ্যাসিড তৈরি হয়। এইগুলো হলো অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। আমাদের অ্যাসিড বৃষ্টিতে মূলত তিনটা অ্যাসিড থাকে, সালফিউরাস অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড কিন্তু থাকে না এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ এইচসিএলও কিন্তু থাকে না। এই জিনিসগুলো একটু মাথায় রেখো। কোন অ্যাসিডটি সব থেকে বেশি তীব্র? 83 নম্বর কোয়েশ্চনে বলছে কোন অ্যাসিডটি সব থেকে বেশি তীব্র। আচ্ছা, এটা একটু জৈব যৌগের কোয়েশ্চেন যদিও, সব থেকে বেশি তীব্র অ্যাসিড হলো 4 নম্বরটা। কারণ দেখো এইখানে এই যে এটা তো আমরা জানি যে এখানে COOH মানে হলো একটা জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিডের মূলকের আর কি। COOH এর সাথে এখানে আছে হলো CH3 মূলক, এখানে মিথাইল মূলক, এখানে ইথাইল মূলক, এখানে প্রোপাইল মূলক, এখানে দেখো কিছুই নাই। অতএব এখানে হাইড্রোজেনটা বের হইতে এর এস্টিক বাধা পাবে। কিভাবে? এস্টেরিক বাধা, বড় গ্রুপের যে বাধা এটাকে বলে কি এস্টেরিক বাধা। তাহলে এখান থেকে হাইড্রোজেনটা বের হইতে এস্টেরিক বাধা পাবে। তুলনামূলক ভাবে এই মিথানোয়িক অ্যাসিড থেকে হাইড্রোজেনটা বের হইতে তেমন কোনো বাধা পাবে না, কারণ এখানে দেখো দেখে বোঝা যাচ্ছে যে এখানে অনেকগুলো মৌল আর এখানে মৌল সংখ্যাটা অনেক কম, তাহলে এখানে বাধা কম। আর বাধা যদি কম হয় তাহলে সহজ হয়, মানে খুব দ্রুত হাইড্রোজেনটা ত্যাগ হইতে পারবে। আর যত দ্রুত হাইড্রোজেন ত্যাগ হবে সে তত বেশি তীব্র অ্যাসিড। অতএব অ্যাসিডটার নাম কি হবে? মিথানোয়িক অ্যাসিড, সব থেকে তীব্র অ্যাসিড, মানে এখানে যতগুলো আছে আর কি। পরবর্তী কোয়েশ্চেনে আমাদেরকে বলতেছে যে HCO3- এর অনুবন্ধী ক্ষারক কোনটি। দেখো ক্ষারক হাইড্রোজেন গ্রহণ করে, অনুবন্ধী মানে বিপরীত, তাহলে অনুবন্ধী ক্ষারক মানে বিপরীত ক্ষারক, তাহলে এটা কি করবে? হাইড্রোজেনকে বরং আরো ত্যাগ করে দিবে। তাহলে আলটিমেটলি আনসার কি হবে? CO3 2- কি হবে এটা? CO3 2- দাঁড়াও, এটা হলো 84। হ্যাঁ, CO3 2-। পরবর্তীতে বলছে যে সব থেকে তীব্র অ্যাসিডের পিকে এর মান কত হবে। পিকে এর মান যত কম হবে সে তত বেশি তীব্র, পিকে এর মান যত কম হবে সে তত বেশি তীব্র, ইভেন পিএইচ এর মান যত কম হবে সে তত বেশি তীব্র অ্যাসিড। তাহলে পিকে এর মান সব থেকে কম আছে হলে এইখানে, তাতে এটা সব থেকে বেশি তীব্র অ্যাসিড হবে। মান যত কম সে তত বেশি তীব্র অ্যাসিড। নিচের কোন জোড়া? লুইস অ্যাসিড। HCl3 হলো লুইস অ্যাসিড, এটা তো সবাই জানে, কিন্তু পানি এটা কিন্তু বরং লুইস ক্ষার, অথবা এটা বাদ NH3 লুইস খার বাদ, NH3 লুইস খার বাদ। তাহলে আলটিমেটলি আনসার হলো AlCl3 এবং BCl3, এটা হলো লুইস অ্যাসিড। আমাদের মনে রাখতে হবে যে লুইস অ্যাসিডের ক্ষেত্রে যে সকল যৌগ মুক্ত ইলেকট্রনকে কি করতে পারে, গ্রহণ করতে পারে, তারা হলো এই লুইস অ্যাসিড। আশা করি বুঝতে পারছো। তাহলে মুক্ত দুই ইলেকট্রন গ্রহণ করতে পারা হলো লুইস অ্যাসিড, আর মুক্ত দুই ইলেকট্রন যারা দান করতে পারে তারা হলো লুইস ক্ষার। এখানে অ্যামোনিয়াতে এক জোড়া মুক্ত দল আছে যেটাও দান করতে পারে, পানিতে 2 জোড়া মুক্ত দল আছে যেটাও দান করতে পারে, অতএব এরা এখানে ক্ষার রূপে ক্রিয়া করবে। কোনটি সব থেকে তীব্র অ্যাসিড? তীব্র অ্যাসিডের ক্ষেত্রে আমাদের যে ফর্মুলাটা মানতে হবে সেটা হলো কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা যার যত বেশি সে তত বেশি তীব্র। যেমন দেখো এখানে নাইট্রোজেনে কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা হলো 5, কিভাবে বের করতে? আশা করি এটুকু তোমরা পারবা, এটা SSC জিনিস। এখানে হলো 3, এখানে হলো 6, এখানে হলো দেখি 6 4, এখানে হলো 4। তাহলে আলটিমেটলি সব থেকে তীব্র অ্যাসিড হলো এটা, কারণ এখানে কেন্দ্রীয় মৌলে সালফারের জারণ সংখ্যা সব থেকে বেশি 6, অতএব এটা সব থেকে বেশি তীব্র অ্যাসিড। লুইস অ্যাসিডের উদাহরণ কোনটি? HCl3 অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটা হলো লুইস অ্যাসিড, কারণ এটা মুক্ত ইলেকট্রন গ্রহণ করতে পারে। বাকি সব এগুলো এটাও অ্যাসিড, এটা তো ক্ষার, এটা হলো লুইস ক্ষার, এটা বাদ, এটাও লুইস ক্ষার, এটা বাদ, কিন্তু এটা কিন্তু অ্যাসিড, এটা এই বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু ওটা লুইস অ্যাসিড না, ওইটা হলো অন্য অ্যাসিড, ক্রন স্টেট লাউরি অ্যাসিড হইতে পারে বা তোমার আরিনিয়াস অ্যাসিড হইতে পারে, কিন্তু লুইস অ্যাসিড হলো AlCl3। এই তিনটা অ্যাসিডের মতবাদ কিন্তু তোমাদেরকে ভালো মতো পড়তে হবে। যেমন আরিনিয়াস এর মতবাদ কি, যে জলীয় দ্রবণে বা পানিতে যে হাইড্রোজেন দান করতে পারে সে হলো অ্যাসিড, আর পানিতে যে ওইস দান করে সে হলো ক্ষার। এই H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড থেকে তো হাইড্রোজেন দান হবে, অতএব এটা একটা অ্যাসিড রূপে ক্রিয়া করবে, বিষয়ে কোনো সন্দেহ নেই।
পরবর্তী কোয়েশ্চেন, এনও টু মাইনাস এ অনুবন্ধী অ্যাসিড কোনটি? অ্যাসিড, অ্যাসিড হলো হাইড্রোজেন ত্যাগ করে, অনুবন্ধী অ্যাসিড মানে বিপরীত অ্যাসিড, তাহলে হাইড্রোজেন গ্রহণ করবে, তাহলে হবে এইচ এনও টু। যদি এখানে একটু ভুল আছে, এখানে হবে টু মাইনাস, তাহলে ঠিক আছে, তাহলে এটা ঠিকঠাক একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে। সরি সরি সরি, আমি ভুল বললাম, এখানে টু মাইনাস হবে না, এখানে মাইনাস ওয়ানই হবে, মাইনাস ওয়ান যদি হয় তাহলে আলটিমেটলি এটা আনসার হবে না, অ্যান্সার হবে এটা এইচ এনও টু। যদি টু মাইনাস থাকতো তখন কিন্তু অ্যান্সার হতো এইচ এনও মাইনাস আর কি, এইচ এনও টু মাইনাস, কিন্তু এখানে যেহেতু শুধু মাইনাস ওয়ান আছে অতএব ওই যখন একটা হাইড্রোজেন যুক্ত হবে তখন ওই মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে, তাহলে হবে এইচ এনও টু। ঠিক আছে, এরপরে বলতেছে যে নিচের কোনটি লুইস অ্যাসিড, সরি লুইস ক্ষার, নিচের কোনটি লুইস ক্ষার? দেখো এলসিএল থ্রি এটা তো লুইস অ্যাসিড, অতএব ওইটা বাদ। আমাদের এখানে বলছে যে লুইস ক্ষার কোনটা। আচ্ছা আমরা এখন আসি কত নম্বর কোয়েশনে, 90 নম্বর কোয়েশন। আচ্ছা ঠিক আছে, তাহলে এলসিএল থ্রি এটা হলো একটা লুইস অ্যাসিড, এফিসিএল থ্রি লুইস অ্যাসিড, এসও থ্রি এটা হলো একটা অ্যাসিড, যদিও এটা লুইস অ্যাসিড না, ওটা একটা অ্যাসিড, কিন্তু সি কার্বন মনোক্সাইড এটা হলো একটা লুইস ক্ষার, কারণ এটা হলো মুক্ত ইলেকট্রন দান করতে পারে, যে মুক্ত ইলেকট্রন দান করতে পারে তাকে বলে লুইস ক্ষার, এক্ষেত্রে কার্বন মনোক্সাইডটা হলো একটা লুইস ক্ষার হিসেবে কাজ করবে। তাহলে এর পরবর্তী কোয়েশ্চেন 91 মনে হয় আমরা আছি, হ্যাঁ 91। এই সিও থ্রি মাইনাস যোগ পানি উৎপাদ তৈরি হলো পানির অনুবন্ধী অম্ল কোনটা? আচ্ছা পানির অনুবন্ধী অম্ল, অম্ল পানি থেকে যদি একটা হাইড্রোজেন ত্যাগ করে এটা হলো অম্ল, আর পানিতে উল্টো যদি একটা উল্টো হাইড্রোজেন যোগ হয় এটা হলো অনুবন্ধী অম্ল, কারণ অনুবন্ধী মানে হলো বিপরীত ভাবে তোমাকে চিন্তা করতে হবে, তাহলে হবে হলো হাইড্রোনিয়াম আয়ন, অর্থাৎ এইচ থ্রি ও প্লাস, এটাই হলো পানির অনুবন্ধী অম্লের অম্ল আর কি। পরবর্তী কোয়েশনে বলতেছে যে এখানে দুইটা দেওয়া আছে যে এই বিক্রিয়ায় অনুবন্ধী অম্ল জোড় কোনটি, বিক্রিয়া দিয়েছে অনুবন্ধী অম্ল জোড় কোনটি? আচ্ছা এক্ষেত্রে 92-র অ্যান্সার হবে হলো 2 নম্বরটা, 92-র অ্যান্সার কোনটা? 2 নম্বরটা, আমি বুঝাই দিচ্ছি সমস্যা নাই। যেমন দেখো আমরা যদি বলি যে এই জিনিসটার অনুবন্ধী অম্ল কি, অনুবন্ধী অম্ল মানে হাইড্রোজেনকে যুক্ত করতে হবে, তাহলে এই সিও থ্রি মাইনাস এটার অনুবন্ধী অম্ল কি? এইচ টু সিও থ্রি। আর পানির অনুবন্ধী অম্ল কি? এর সাথে একটা হাইড্রোজেন যোগ করো, তাহলে এইচ থ্রি ও প্লাস, অর্থাৎ হাইড্রোনিয়াম আয়ন, অর্থাৎ অনুবন্ধী অম্ল জোর হলো ওই 2 নম্বরটাই আর কি। পরবর্তী কোয়েশনে বলতেছে যে দেখি, হ্যাঁ এ মানে বলতেছে যে এইচ টু সিও থ্রি অনুবন্ধী ক্ষারক কোনটি? ক্ষারক হাইড্রোজেন গ্রহণ করে কিন্তু অনুবন্ধী ক্ষারক হাইড্রোজেন ত্যাগ করে, তাহলে এখান থেকে হাইড্রোজেন ত্যাগ করায় দাও, তাহলে হবে হলো এইচ সিও থ্রি মাইনাস, এইচ সিও থ্রি মাইনাস। পরবর্তী কোয়েশনে বলতেছে যে এই বিক্রিয়ায় অনুবন্ধী অম্ল কোনটি? আচ্ছা এইচ সিএল, এটা তো অ্যাসিড, এখান থেকে যদি একটা হাইড্রোজেন ত্যাগ করো তাহলে তুমি পাবা কি? অনুবন্ধী ক্ষার। এখানে বলতেছে যে অনুবন্ধী অম্ল কোনটা? অনুবন্ধী অম্ল, অম্ল অম্ল মানে হলো হাইড্রোজেন ত্যাগ, কিন্তু অনুবন্ধী অম্ল মানে কি? হাইড্রোজেন গ্রহণ। তাহলে দেখো এই অ্যামোনিয়ার সাথে তখন একটা হাইড্রোজেন গ্রহণ করবে, তখন এনএইচ ফোর প্লাস হয়ে যাবে, এটাই হলো অনুবন্ধী অম্ল। বাংলাদেশে মিঠা পানির উৎস কি? বাংলাদেশে মিঠা পানির উৎস হলো ভূগর্ভস্থ পানি, মানে টিউবওয়েলের পানি, যেটা ভূগর্ভস্থ পানি থেকে আমরা মূলত মিঠা পানির প্রধান উৎস, এটা হলো আমাদের 22.2%। অন্যান্য দেশের ক্ষেত্রে জিনিসটা ব্যতিক্রম হইতে পারে, কিন্তু বাংলাদেশের মিঠা পানির প্রধান উৎস হলো ভূগর্ভস্থ পানি, অর্থাৎ মাটির নিচে যে পানিটা আছে ওই পানি। আচ্ছা একটি পুকুরের পানির ডিওর মান হলো 4, পানিটি কেমন হবে? আচ্ছা ডিওর মান মানে ডিজলভ অক্সিজেন, পানিতে কতটুকু দ্রবীভূত অক্সিজেন আছে ওটাকে ডিও দিয়ে প্রকাশ করা হয়। এই ডিওর মানের ভিত্তিতে পানিকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়, যেমন ডিওর মান যদি 1 থেকে 2 হয়, 1 থেকে 2 তার মানে বুঝবো যে পানিটা খুবই ভালো, ডিওর মান যদি 3 হয় তার মানে বুঝবো যে এটা মোটামুটি ভালো, ডি এর মান যদি 5 থেকে 6 এর মধ্যে হয় তাহলে এটাকে আমরা বলবো যে এটা হলো WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কর্তৃক অনুমোদিত মাত্রা, ডিওর মান যদি 10 হয় তাহলে বুঝবো যে এটা দূষণ মাত্রা খারাপ, আর ডিওর মান যদি 20 হয় তাহলে বুঝবো যে এটা দূষণের মাত্রা খুবই খারাপ, একদম এক্সেসিভ লেভেলে খারাপ। তাহলে ডিওর মান অনুযায়ী আমরা বিভিন্নভাবে এটাকে ক্লাসিফাই করতে পারি, যেহেতু ডিওর মান 4 তাহলে এটা হলো কেমন পানি হবে, এটা বিশুদ্ধ পানি হবে, এটা আমরা খেতে পারবো, কারণ WHO কর্তৃক অনুমোদিত মাত্রা হলো 5 থেকে 6, মানে ওই পর্যন্ত আমরা নিরাপদ ভাবে খেতে পারবো। আচ্ছা মাঝে মাঝে পুকুরের
মাছ পানির ওপরের অংশে হা করে শ্বাস নেয়, এর কারণ কি? এর কারণ কি হইতে পারে? এর কারণ হলো পানিতে অক্সিজেন কম আছে। পানিতে অক্সিজেন যেটা সেটাকে বলে ডিজলভ অক্সিজেন বা দ্রবীভূত অক্সিজেন। তাহলে পানিতে যদি ডিজলভ অক্সিজেনের মানটা কমে যায়, অক্সিজেন নাই, তাহলে তোর অক্সিজেন নেওয়ার জন্য উপরে উঠতেই হবে। আচ্ছা, কোন ধরনের দূষক পানির ডিওর মানকে হ্রাস করে? পানির ডিওর মানকে হ্রাস করে হলো জৈব দূষক, কারণ জৈব দূষকটা মূলত অক্সিজেনটাকে ইউজ করে ফেলে। আর পানি থেকে তুমি যদি অক্সিজেনটাকে ইউজ করে ফেলো, তাহলে পানির যে অক্সিজেন আছে ডিও ডিজলভ অক্সিজেন, এটা কমে যাবে। এটাই হলো মূল ব্যাপার। তাহলে কোন ধরনের দূষক পানির ডিওর মানকে হ্রাস করে? সেটা হলো জৈব দূষক। জৈব দূষকটা মূলত অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ফেলে, এর ফলে পানির অক্সিজেনটা কমে যায়, আলটিমেটলি ডিওর মানটা ফল করে। কৃষিকাজে সার্ফেস ওয়াটার উপযুক্ততা নির্ণয় কোনটা ব্যবহার করা হয়? মূলত কৃষিকাজের ক্ষেত্রে আমরা পিএইচটাকে ব্যবহার করি, কারণ আমরা এমন না যে আমরা বিওডিসিওডি ব্যবহার করতে পারবো না, ব্যবহার করতে পারবো, কিন্তু ওটা তুলনামূলকভাবে এক্সপেন্সিভ বা অত বেশি অ্যাভেলেবেল না, মানে অত বেশি সব জায়গায় এ না আর কি, সব জায়গায় বেশি অ্যাভেলেবেল না। এই জন্য মূলত আমরা পিএইচ ব্যবহার করি। পিএইচটা নির্ণয় করাও সহজ। পিএইচ বর্তমানে মিটার পাওয়া যায় পানির মধ্যে দিয়ে, সাথে সাথে তোমার পিএইচটা কত এটা ওই যন্ত্রটা বের করে দিতে পারে। তাহলে পানিতে কৃষিকাজের সার্ফেস ওয়াটারের ক্ষেত্রে আমরা কোনটা দিয়ে মানদণ্ডটা নির্দেশ করি? পিএইচ দিয়ে। পিএইচ এর একটা আদর্শ খাবার পানির পিএইচ এর মানটা অত 6.5 থেকে 8.5 এর মধ্যে, এই রেঞ্জের মধ্যে যদি থাকে, তাহলে ওই পিএইচটা ওই পানিটা আমরা গ্রহণ করতে পারবো বা কৃষিকাজে ব্যবহার করতে পারবো। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইডের দুইটি সিঙ্ক কোনটা? আমরা দেখো বেসিন সিঙ্কে কি করি, আমরা হাত ধুই, ওইখানে আমরা বিভিন্ন ময়লাকে ফেলাই দিই, তেমনি কার্বন ডাইঅক্সাইড তো একটা ময়লা। এর সিঙ্ক মানে কি? কার্বন ডাইঅক্সাইড কিভাবে ধ্বংস করা যায়? কার্বন ডাইঅক্সাইডের প্রধান সিঙ্ক হলো দুইটা, এক হলো সমুদ্র আর এক হলো উদ্ভিদ, সমুদ্র এবং উদ্ভিদ। তাহলে 100 নম্বরে আনসার কি হবে? সমুদ্র এবং উদ্ভিদ। কারণ আমরা জানি উদ্ভিদ হলো কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে কার্বোহাইড্রেট জাতীয় খাবার তৈরি করে সালো সংশ্লেষণের মাধ্যমে, অর্থাৎ ওইখানে কার্বন ডাইঅক্সাইডটা নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে কার্বন ডাইঅক্সাইডের সিঙ্ক কি? উদ্ভিদ এবং সমুদ্র। আচ্ছা, বাংলাদেশে পানীয় জলে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা কত? বাংলাদেশে পানীয় জলে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা কত? 0.05 ppm বা গ্রাম পার, তাহলে মিলিগ্রাম পার লিটারও বলতে পারো, মিলিগ্রাম পার লিটার। এটা হলো আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা। এবং WHO কর্তৃক আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা কত? WHO যখন বলবে তখন অ্যান্সারটা হবে 0.01। আর বাংলাদেশে সর্বোচ্চ গ্রহণযোগ্য মাত্রা কত? তাহলে 0.05। বাংলাদেশের মানুষ সর্বোচ্চ আর্সেনিক খায় আর কি, আর WHO কর্তৃক এটার নির্দিষ্ট মান হলো 0.01 ppm। আচ্ছা, করি বুঝতে পারছো? এই যে সর্বোচ্চ সর্বোচ্চ WHO কর্তৃক সর্বোচ্চ বলছে, সর্বোচ্চ কত? 0.05 ppm পর্যন্ত, এটা হলো সর্বোচ্চ ম্যান ক্যান টলারেট ইট, মানে মানুষ এই পর্যন্ত এটাকে সহ্য করতে পারবে, এর থেকে বেশি হলে মানুষের জন্য এটা ক্ষতিকর। আচ্ছা, H2S হাইড্রোজেন সালফাইড গ্যাসের ppm কতটুকু হইলে মৃত্যু ঘটাইতে পারে? হাইড্রোজেন সালফাইড গ্যাসের ppm যদি কোনো কারণে 50 ppm টাচ করে, তাহলে এটা মানুষের মৃত্যু ঘটাইতে পারে। হাইড্রোজেন সালফাইডের ppm যদি বাতাসে 50 ppm টাচ করে, তাহলে কোনো মানুষই বেঁচে থাকতে পারবে না, কারণ হাইড্রোজেন সালফাইড গ্যাস এতটাই বিষাক্ত। মাত্র 50 ppm হইলে পুরো মানে বিভিন্ন জীবজগত ধ্বংস হয়ে যাবে। কার্বন মনোক্সাইডের সহনীয় মাত্রা কত? একই কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে সহনীয় মাত্রা হলো 0.15 ppm। দেখছো, এটা আরো বেশি ভয়ানক। এই জন্য কার্বন মনোক্সাইডকে কি বলা হয়? নিরব ঘাতক, কারণ এটা আমাদের লোহিত রক্তনালিকার যে হিমোগ্লোবিন আছে এটার সাথে মূলত একটা স্থায়ী যৌগ গঠন করে। তাহলে কার্বন মনোক্সাইডের সহনীয় মাত্রা কত? 0.15। এর থেকে বেশি যদি আমরা নিয়ে ফেলি তাহলে আমরা মারা যাবো। এই জন্য কার্বন মনোক্সাইড কি বলা হয়? নিরব ঘাতক বলা হয়। আচ্ছা, মানুষের শরীরে কোন ধাতু আদিত্যে রক্ত হিমোগ্লোবিন উৎপাদন বাধা পায়? রক্ত হিমোগ্লোবিন উৎপাদনের বাধা পায় হলো ক্রোমিয়ামের কারণে। কোনো কারণে আমাদের রক্তে যদি ক্রোমিয়ামের সংখ্যাটা মান পার্সেন্টেজটা বেড়ে যায়, তাহলে আমাদের রক্তে হিমোগ্লোবিন তৈরি হবে না, আলটিমেটলি আমরা রক্ত শূন্যতা বা অ্যানিমিয়াতে ভুগবো। আচ্ছা, ক্যাডমিয়ামে কি কোনো ক্ষতিকর প্রভাব আছে? অবশ্যই আছে। ক্যাডমিয়াম যদি আমরা ক্যাডমিয়াম মাত্র 1 gram কোনো কারণে কোনো একটা মানুষের বডির মধ্যে যদি 1 gram ক্যাডমিয়াম থাকে, তাহলে ওই মানুষ মারা যাবে। তাহলে ক্যাডমিয়ামের লিথাল ডোজ কত? 1 gram। আচ্ছা, ক্যাডমিয়ামের ক্ষেত্রে আমরা আর কি কি পড়বো? দেখো, ক্যাডমিয়াম কি কি রোগ করে? ক্যাডমিয়াম যদি আমাদের বডির মধ্যে ঢুকেই পড়ে, তাই কি কি রোগ হবে? বেশ কিছু রোগ হবে, যেমন অস্টিওপরেসিস বা অস্থিভঙ্গুর রোগ হবে, অর্থাৎ হাড্ডি গুড্ডি গুলো নরম হয়ে যাবে। অস্থিভঙ্গুর রোগ হয় কিসের কারণে? ক্যাডমিয়ামের কারণে, একটা গেল। আচ্ছা, এরপরে ক্যাডমিয়াম দিয়ে আর কি হয়? ইটা ইটাই রোগ হয়, আর হয় হলো আউচ আউচ রোগ এবং প্রোস্টেট ক্যান্সার। এটা মূলত ছেলেদের হয়, প্রোস্টেট ক্যান্সার, ছেলেদেরটা গ্রন্থি আছে, এটার নাম হলো প্রোস্টেট। এটা হলো ওই প্রোস্টেট গ্রন্থিতে ক্যান্সার হয় হলো এই ক্যাডমিয়াম যদি আমরা অতিরিক্ত খেয়ে ফেলি তখন, বা ক্যাডমিয়াম যদি অতিরিক্ত আমাদের বডির মধ্যে প্রবেশ করে বিভিন্ন ইসের কারণে, বিভিন্ন খাবারের মাধ্যমে তখন।
আচ্ছা, আর আর্সেনিক দিয়ে কি হয়? আর্সেনিক দিয়ে হয় মূলত ব্ল্যাক ফুট ডিজিজ, এটা তোমরা সবাই জানো। আর্সেনিক দিয়ে কি হয়? ব্ল্যাক ফুট ডিজিজ, কার্সিনোজেনেসিস আর কি, এটা মূলত ক্যান্সার তৈরি করতে পারে। আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে বলছি ব্ল্যাক ফুট ডিজিজ হয় কিসের কারণে? আর্সেনিকের কারণে। ক্যাডমিয়ামের কথা বললাম, ক্রোমিয়ামের কথা কিন্তু বললাম, যে রক্তে হিমোগ্লোবিন উৎপাদন বাধা হয়। মূলত রক্তে হিমোগ্লোবিন উৎপাদনে কিন্তু সবাই বাধা দেয়, তিনটা জিনিসই বাধা দেয়, ওটা নিয়ে আর বিস্তারিত বললাম না, এটা তোমাদের বই থেকে দেখে নিবা। লেডের কারণে কি হয়? লেডের কারণে দুই তিনটা রোগ হয়, যেমন দাঁতের মাড়ি নীল হয়ে যায় এবং শিশুর আইকিউ হ্রাস পায়, ইন্টালেকচুয়াল লিটি, যেটা শিশুর আইকিউ মানে শিশু হাবা গোবা হবে আর কি, যদি কোনো কারণে লেড বেশি পরিমাণে প্রবেশ করে। এবং লেডেরও কিন্তু একটা লিথাল ডোজ আছে, 500 ppb, আমি যদি ভুল না বলি, লেডের লিথাল ডোজ কত? 500 ppb, সরি 50 ppb, পার্টস পার বিলিয়ন। পরবর্তী কোয়েশ্চন বলছে যে মানব শরীরে কোন ধাতু আধিক্যের কারণে অস্থিভঙ্গুর? ক্যাডমিয়ামের কারণে বলছে, আর বাকিগুলোর কথাও বলা শেষ অলরেডি। আচ্ছা, কোন ধাতু আইকিউ হ্রাস পায়? আইকিউ হ্রাস পেলো লেডের কারণে। এবং আর একটা জিনিসও বলছি যে দাঁতের মাড়ি নীল হয়ে যায় কিসের কারণে? সেটাও লেডের কারণে। আচ্ছা, এর পরবর্তী কোয়েশ্চন আমরা আসি, আমাদের কতগুলো কোয়েশ্চেন বাকি আছে একটু দেখি, আর বেশি বাকি না, আর মাত্র অল্প, আর মাত্র 28টা কোয়েশ্চেন বাকি আছে। ঠিক আছে, কোন অবস্থায় বাস্তব গ্যাস বয়েলের সূত্র মেনে চলে? বাস্তব গ্যাস বয়েলের সূত্র, বয়েলের সূত্র মেনে চলে হলো আদর্শ গ্যাস, তার মানে এখানে ইনডাইরেক্টলি বলতে হচ্ছে আদর্শ গ্যাস কখন হবে? উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে। তাহলে আলটিমেটলি আনসার কি হবে? উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপ। টির মানটা যদি কম হয় তাহলেও কিন্তু বাস্তব গ্যাস গুলো বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রো সূত্র, অর্থাৎ আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। অ্যাভোগাড্রো সূত্রের গাণিতিক রূপ কোনটা? অ্যাভোগাড্রো সূত্রের গাণিতিক রূপ নিচের কোনটা? অ্যাভোগাড্রো সূত্রে হলো চাপ এবং তাপমাত্রা স্থির, এবং আয়তন মোল সংখ্যা সমানুপাতিক, যত মোল হবে আয়তন তত বাড়বে, এটাই স্বাভাবিক। গে লুসাকের চাপের সূত্রে গাণিতিক রূপ কোনটি? গে লুসাকের চাপের সূত্রে, আচ্ছা গে লুসাকের চাপ চাপের সূত্রে মূলত আমাদের স্থির থাকে হলো আয়তন এবং মোল সংখ্যা। তাহলে গে লুসাকের চাপের সূত্রে আমাদের কি? আয়তন এবং মোল সংখ্যাটা স্থির থাকে, তাহলে আলটিমেটলি এটাই হবে আনসার। বাকিগুলোর ক্ষেত্রে দেখো আলাদা আলাদা। পরবর্তীতে দেখি যে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের চাপ অর্ধেকে হ্রাস এবং তাপমাত্রা দ্বিগুণ করা হলে আয়তন কেমন হবে? আয়তন হলো পূর্বের সমান হবে, সরি একটু দেখি, নির্দিষ্ট ভরের কোন গ্যাসের চাপ অর্ধেক করলাম আর তাপমাত্রা দ্বিগুণ করলাম, তাহলে আয়তন কত হবে? আমি একটু যদি দেখে বলি, দাঁড়া আমি একটু অ্যান্সারটা একটু চেক করি, কত এটা? এটা হলো 113 নম্বর কোয়েশ্চেন, 113 নম্বর কোয়েশ্চেন কোনোটিই নয়, সরি। আমরা এটা করে দেখাইতে পারি তোমাদেরকে, সমস্যা নাই, কনফিউশন দেখা যাবে না। আচ্ছা ঠিক আছে, এখানে আমরা কোয়েশ্চনটা বলি, চাপ অর্ধেক করলাম, তাহলে দেখো পিওন বাই টিওন ইকুয়াল টু পি টু বাই পি টু, তাহলে চাপ অর্ধেক করলাম, চাপ অর্ধেক মানে পি টু হয়ে গেছে কত? পিওনের অর্ধেক, তাহলে আমি এখানে লিখতে পারি পিওন বাই টু। আর তাপমাত্রা কি কি করলাম? দ্বিগুণ করলাম, টু করলাম। তাইলে যদি এটা আমরা এ করি আর কি, দ্বিগুণ করলাম, তাহলে টু টি ওয়ান, সরি এখানে লিখলাম টু টি ওয়ান, তাহলে এটা যদি করা হয় পি বাই টু ইন্টু, নিচে তো ওয়ান আছে, তাহলে উপরে যাবে ওয়ান, নিচে যাবে হলো টু টি, তার মানে হয়ে যাচ্ছে হলো কত? পি বাই 4t, তার মানে 1/4, এই জিনিসটা হবে অ্যান্সার, তাপমাত্রা দ্বিগুণ করলে। আচ্ছা আমি একটু দাঁড়াও 1 সেকেন্ড, ঠিক আছে, আচ্ছা কোয়েশনটা আবার একটু দেখে আসি, আমি মনে হয় কোয়েশনটা পড়তেই ভুল করছিলাম। পুরোটা দেখো, যে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের চাপ অর্ধেক হ্রাস এবং তাপমাত্রা দ্বিগুণ করলে আয়তন কত হবে? এই জিনিসটা হলো মূলত বলতে চাচ্ছে যে চাপটাকে অর্ধেক করলাম, তাপমাত্রাকে দ্বিগুণ করলাম, তাহলে আয়তনটা মূলত কত হবে? আচ্ছা ঠিক আছে, এক্ষেত্রে আমরা এই সূত্রটা ফলো করব। ঠিক আছে, এখন দেখো এখানে মূলত 1/4 বেড়েছে, তো 1/4 না, এটাকে আবার সাইড চেঞ্জ করলে এটা মূলত 4 গুণ হবে, কিন্তু দেখো অপশনের মধ্যে কোথাও 4 গুণ নেই, অতএব অ্যান্সারটা কি হবে?
কোনোটিই নয়। আচ্ছা পরবর্তী কোয়েশ্চেন, স্থির তাপমাত্রায় ও এক অ্যাটমসফিয়ার চাপে নির্দিষ্ট ভরের অক্সিজেন গ্যাসের আয়তন এত হলে এত চাপে ওটার আয়তন কত হবে? আচ্ছা ঠিক আছে, পিয়ন ভিয়ন সমান সমান পি টু ভি টু। এখানে পিয়নের মানে আছে 1 অ্যাটমসফিয়ার, ভিয়নের মান দেওয়া আছে হলো 3.15, পি টুর মানটা দেওয়া আছে 2.5, আর ভি টুর মানটা তোমাকে মূলত বের করতে হবে। তাহলে এটা সাইড চেঞ্জ করে কাটাকাটি করলে আমরা মূলত অ্যান্সারটা পেয়ে যাবো 1.26 লিটার, কারণ চাপ বৃদ্ধি করছি তাহলে আয়তন তো কমবেই, এটাই নর্মালি স্বাভাবিক। বাকিগুলো তো দেখো আয়তন, যেমন এটি এই দুইটাতে অ্যান্সার হবেই না, এক আর চারের মধ্যে একটা অপশন হবে, তাহলে চারটা হলো অপশন হবে, এটা একটু কাটাকাটি করলে হয়ে যাবে আর কি। দশমিকের কাটাকাটি গুলো ইনশাল্লাহ তোমাদের কোন একটা ভিডিওতে শিখাই দেবো। পরবর্তী কোয়েশ্চনে বলতেছে যে নিচের কোন সূত্রটি আদর্শ গ্যাসের জন্য গুরুত্বপূর্ণ নয়। আদর্শ গ্যাসের জন্য গুরুত্বপূর্ণ নয় কোনটা? সেটা হলো রাউন্ডের সূত্র। রাউন্ডের সূত্র আদর্শ গ্যাসের জন্য গুরুত্বপূর্ণ নয়। আদর্শ গ্যাসের জন্য গে লুসাক, অ্যাভোগাড্রো, চার্লস বয়েল, গ্রাহাম, তারপরে হলো তোমার আছে যে ডাল্টনের আংশিক চাপ সূত্র, এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ। গ্যাসের গতিতত্ত্ব থেকে কোনটা উৎপত্তি? গ্যাসের গতিতত্ত্ব থেকে উদ্ভূত আর কি, পিভি ইকুয়াল টু 1/3 mNc². আমরা তো বলছি যে গ্যাসের গতিতত্ত্ব বললেই হবে ওইটা অ্যান্সার, আর গ্যাসের আদর্শ গ্যাসের সমীকরণ সেটা হলো পিভি ইকুয়াল টু এনআরটি, প্রথমের দিকে বলা হয়েছে। আচ্ছা ভ্যান্ডেওয়াল সমীকরণের ক্ষেত্রে ধ্রুবক এ দ্বারা কি নির্দেশ করা? এ হলো আন্তঃআণবিক আকর্ষণকে নির্দেশ করা হয়, আর বি দ্বারা হলো চাপ সংশোধন সরি আয়তন সংশোধন ফ্যাক্টরকে নির্দেশ করা হয়। বোলৎসমান ধ্রুবকের একক কি? জুল পার কেলভিন, জুল সরি জুল পার মলিকিউল। বোলৎসমান ধ্রুবকের একক কি? জুল পার মলিকিউল, এটা হলো বোলৎসমান ধ্রুবকের এককের মান। আচ্ছা 300 কেলভিন তাপমাত্রায় বাতাসে নাইট্রোজেন আরএমএস বেগ কত? খুবই সহজ, √3, আর এর মান হলো 8.314, এর মান বলে দিয়েছে 300 কেলভিন, আর নাইট্রোজেন হলো 28 × 10⁻³। কারণ নিচে কেজিতে না নিলে তুমি অ্যান্সারটা পাবা না, এটা যদি করা হয় তাহলে আমি আলটিমেটলি অ্যান্সারটা পেয়ে যাবো 119। তো 119-এর অ্যান্সারটা হলো 516। এটার ক্যালকুলেশন বললাম তো, ক্যালকুলেশন একটা ডেডিকেটেড ভিডিও আছে, এখানে প্রত্যেকটা যদি ক্যালকুলেশন দেখাইতে যাই অনেক দেরি হয়ে যাবে, এই জন্য আমি এখানে শুধুমাত্র নিয়মটা উল্লেখ করতেছি। পরবর্তী কোয়েশ্চেন 120 নম্বর কোয়েশ্চেন। 120 নম্বর কোয়েশ্চেনে বলছে যে ওজোন স্তর দায়ী নয় কোনটি, ক্ষতির জন্য দায়ী নয় কোনটি? ওজোন স্তর ক্ষতির জন্য দায়ী নয় হলো কার্বন মনোক্সাইড, ক্লোরিন, এটা তো অবশ্যই, কারণ সিএফসি এর মধ্যে ক্লোরিন আছে, অতএব এটা ওজোন স্তর ক্ষতির জন্য দায়ী। সিএফসি তো অবশ্যই দায়ী, ওটা বলার অপেক্ষা রাখে না, এবং ইউভি রশ্মি এটাও কিন্তু ওজোন স্তর ক্ষতি করে, এবং ওজোন স্তর ক্ষতির নিয়ে একটা গবেষণা করছে ডক্টর সুশান্ত সুলেমান, ইনি কিন্তু এই যে ওজোন স্তর যে কতটুকু কোন এলাকায় কতটুকু ক্ষতি হচ্ছে এটা দেখছে, এবং ওজোন স্তর কতটুকু ক্ষতি হলে এটা মাপা হলো ডবসন এককে, যেমন তোমার নাতিশীতোষ্ণ অঞ্চল হলো 350 ডবসন ক্ষতি হয়ে গেছে, এরকম বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম, এটা তোমাদের বই থেকে হাজির স্যারের বই থেকে দেখে নিতে হবে। ফ্রিয়ন বারোর সংকেত কি? ফ্রিয়ন বারো, ফ্রিয়নের যে প্রথম ওয়ান, এই ওয়ান দিয়ে কার্বন সংখ্যা নির্দেশ করে, এবং পরে টু, এটা দিয়ে হলো ফ্লোরিন সংখ্যা নির্দেশ করে। তো একটা কার্বনের হাত হলো 4টা, তাহলে ফ্লোরিন দাও 2টা হাতে, বাকি থাকলো 2টা হাত, ওই 2টা হাতে ক্লোরিন দিয়ে দাও, তাহলে CF2Cl2, আলটিমেটলি এটা হবে অ্যান্সার। এটা কিসের সংকেত জানো? এটা হলো CFC11 সংকেত, কারণ দেখো কার্বন আছে 1টা আর ফ্লোরিন আছে 1টা, তাহলে এটা CFC11, আশা করি বুঝতে পারছো। ফটোকেমিক্যাল স্মোক তৈরিতে কোন বায়ু দূষক কোনো ভূমিকা রাখে না? ফটোকেমিক্যাল স্মোক তৈরিতে সিএফসি গ্যাস কোনো ভূমিকা রাখে না, বাকিগুলো প্রত্যেকটাই ভূমিকা রাখে। কোনটিকে নিরাপ ঘাতক বা সাইলেন্ট কিলার বলা হয়? সেটা হলো কার্বন মনোক্সাইডকে, কারণ কার্বন মনোক্সাইড আমাদের যে রক্ত আছে রক্তের সাথে, রক্তে হিমোগ্লোবিনের সাথে মিলে একটা পারমানেন্ট যৌগ তৈরি করে, যে কারণে আমরা রক্তশূন্যতা না মানে অক্সিজেনের অভাবে ভুগি, এটাকে বলে কিন্তু অ্যানোক্সিয়া বা হাইপোক্সিয়া আর কি, কারণ ওটা অক্সিজেনের অ্যাবিলিটি ক্যারিং অ্যাবিলিটিকে কমায় দেয়, বহন করার ক্ষমতাটাকে কমিয়ে দেয়। নিচের কোনটি লুইস অ্যাসিড? AlCl3, এটা হলো লুইস অ্যাসিড। দেখো এটাও কিন্তু অ্যাসিড, কিন্তু এটা লুইস অ্যাসিড না, এটাও অ্যাসিড, এটা লুইস অ্যাসিড না, এগুলো সব ব্রনস্টেড লাউরি অ্যাসিড, এটা কি? এটা হলো একটা লুইস ক্ষার। পরবর্তী কোয়েশ্চেন আছে, আর খুব বেশি কোয়েশ্চেন না, 10টা কোয়েশ্চেনের মতো আছে হয়তো। তাপমাত্রার সাথে গ্যাসের আয়তন পরিবর্তন হয়, তাপমাত্রা পরিবর্তন করলাম গ্যাসের আয়তনও পরিবর্তিত হইলো, কার সূত্রে? এটা হলো চার্লসের সূত্রে। আর চার্লসের সূত্রে স্থিরকে চাপ এবং মূল সংখ্যা। পরবর্তী কোয়েশনে বলতেছে যে উদ্দীপক উভধর্মী কোনটা? উভধর্মী হলো HCO3-, কারণ দেখো এটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করতেছে, এবং পরের বার পানি তো একটা ক্ষার, আমরা জানি পানি হলো একটা লুইস ক্ষার, ও ক্ষারের সাথেও বিক্রিয়া করতেছে, অতএব এটা হলো একটা উভধর্মী পদার্থ। উভধর্মী পদার্থ সহজে একটা চেনার ট্রিক্স আছে, উভধর্মী পদার্থে একটা হাইড্রোজেন থাকবে এবং উপরে একটা মাইনাস চিহ্ন থাকবে, অর্থাৎ অ্যানায়ন ফর্মে থাকবে। কোনটি লুইস অ্যাসিড? AlCl3 হলো লুইস অ্যাসিড, বাকি সবগুলো এটা হলো লুইস ক্ষার, এটাও লুইস ক্ষার, এটা তো একটা জৈব যৌগ, এটা কিছুই না, এটা বাদ। FGD প্ল্যান্টের মাধ্যমে কোনটাকে দূর করা যায় না?
এফজিডি প্লান্টের মাধ্যমে দূর করা যায় না হলো কার্বন মনোক্সাইডকে, কারণ এটা হলো একটা নিরব ধাতু, সাইলেন্ট কিলার। এটা এত এই জন্যই তো এটা এত বেশি বিষাক্ত, কারণ এটাকে আমরা এফজিডি অর্থাৎ ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন পদ্ধতিতে এটা আলাদা করতে পারি না। আলটিমেটলি এটা পরিবেশে উন্মুক্ত হয় এবং আমাদের মানবদেহের জন্য ক্ষতি করে। কার্বন মনোক্সাইড কিভাবে উৎপন্ন হয়? কার্বনের অপূর্ণ দহনের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড উৎপন্ন হয় এবং কার্বনের সম্পূর্ণ দহনের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। আচ্ছা, নিচের কোন মানটি দূষিত পানির নির্দেশক আর কি? আচ্ছা ঠিক আছে, দূষিত পানি। আচ্ছা, আমাদের পানিতে ডিওর সিওডির মান থাকার কথা হলো 10, সর্বোচ্চ 10, কিন্তু এখানে আছে 100, তাহলে এটাই সব থেকে দূষণ। আচ্ছা, পানিতে বিওডির মান থাকার কথা হলো 6, কিন্তু এখানে 2 আছে, তাহলে তো এটা আরো ভালো। সর্বোচ্চ 6, কিন্তু এখানে আছে 2, তাহলে তো এটা ভালো বিওডি। আচ্ছা, ডিওর মান তো বললাম, ডিওর মান ডাব্লিউএইচও কর্তৃক অনুমোদিত মাত্রাই হলো 5 থেকে 6, এটা 5 থেকে 6 এর মধ্যে আছে এবং পিএইচ এর মানটাও মোটামুটি ঠিক আছে। পিএইচ এর মানটা হবে 6.5 থেকে 8.5 এর মধ্যে, এটা ওর রেঞ্জের মধ্যে আছে, অতএব এটা ভালো পানি। তাহলে সিওডির মান কত হইতে পারে? সর্বোচ্চ 10, এখানে আছে হলো 100, অতএব এটা খারাপ। পরবর্তীতে বলতেছে যে একটা গ্যাসের আয়তন দেওয়া আছে, ভর দেওয়া আছে, এসটিপি বলা আছে, কোন গ্যাসটি হবে? তাহলে এক্ষেত্রে আমরা মূলত এম এর মানটা বের করব। এম সমান সমান কি? ডাব্লিউ আর টি ডিভাইড বাই পিভি। তাহলে ডাব্লিউ মানটা দিয়ে দেওয়া আছে 1.43 গ্রাম, আর এর মানটা আমরা নেবো লিটার অ্যাটমসফিয়ার, আর কি 0.0821। তাপমাত্রার মানটা নেবো যেহেতু এইচটিপি, তাহলে 273 কেলভিন। পির মানটা নেবো হলো 1 অ্যাটমসফিয়ার, এবং ভির মানটা তো দেওয়াই আছে 1 লিটার। তাহলে এটা এভাবে যদি আমরা ক্যালকুলেশনটা করি, ক্যালকুলেশন করলে আমাদের মূলত অ্যান্সারটা আসবে হলো 32। আর 32 কার আণবিক ভর? অক্সিজেনের, অতএব আমরা অ্যান্সার দেখাই দেবো অক্সিজেন। আচ্ছা, হিলিয়ামের উৎক্রম তাপমাত্রা কত? হিলিয়ামের উৎক্রম তাপমাত্রা হলো -240 ডিগ্রি সেলসিয়াস, এবং হাইড্রোজেনের উৎক্রম তাপমাত্রা হলো -80 ডিগ্রি সেলসিয়াস। উৎক্রম তাপমাত্রা মানে কি? যে তাপমাত্রায় আমাদের আমরা জানি একটা ইয়ে আছে যে, দাঁড়াও এই মুহূর্তে মনে আসতেছে না, এই হলো আমরা কি জানো, আচ্ছা মনে পড়ছে, সেটা হলো উৎক্রম তাপ, জুল থমসন প্রভাব। জুল থমসন প্রভাবের বিপরীত ফলাফল যখন দেখা যায় সেটা হলো উৎক্রম তাপমাত্রা। তাহলে যে তাপমাত্রায় জুল থমসন প্রভাবের বিপরীত ফলাফল দেখা যায় সেটাকেই বলে উৎক্রম তাপমাত্রা। উৎক্রম তাপমাত্রা তো দুইটা বললাম, আরো অনেকগুলো আছে, ওগুলো একটু দেখে নিতে হবে। এক্ষেত্রে পরবর্তী কোয়েশ্চনে বলছে যে ভি নট বাই ওয়ান বাই ওয়ান টোয়েন্টি বা ডিভাইড বাই 120 173, এটাকে কি বলা হয়? এটাকে মূলত বলা হলো আয়তন প্রসারাঙ্ক। কি বলা হয়? আয়তন প্রসারাঙ্ক। আচ্ছা ঠিক আছে, হাইড্রোকার্বন দূষণ যুক্ত বায়ুকে দূষণ মুক্ত করতে কিসের মধ্য দিয়ে চালনা করতে হবে? তেলের মধ্য দিয়ে, কারণ হাইড্রোকার্বন তেলের সাথে লেগে যাবে, অমনি হাইড্রোকার্বন গুলো পরিবেশ থেকে দূষণ মুক্ত হয়ে যাবে। অ্যাসিডকে দূর করতে লাগে হলো ক্ষার, ক্ষারকে দূর করতে লাগে অ্যাসিড, আর পানি তো একটা বিশুদ্ধ পদার্থ, অতএব এটা পানিকেও মূলত বিশুদ্ধ করা হয়, সেটা হলো ইটিপির মাধ্যমে। কিসের মাধ্যমে? দূষিত পানিকে ইটিপি বা ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে আমরা বিশুদ্ধ করে থাকি। অস্থায়ী ক্ষারতা কোনটির জন্য? অস্থায়ী ক্ষারতার জন্য দায়ী কোনটি? অস্থায়ী ক্ষারতার জন্য মূলত দায়ী হলো বাইকার্বনেট আয়ন, আর স্থায়ী ক্ষারতার জন্য দায়ী হলো সালফেট এবং কার্বন ক্লোরাইড। তাহলে কোনো একটি আয়নের বাইকার্বনেট লবণ, এটা হলো অস্থায়ী ক্ষারতা বা টেম্পোরারি, আর পারমানেন্ট কোনটা? সালফাইড আয়ন আর হলো ক্লোরাইড আয়ন। অ্যামাগার বর্গের বক্ররেখার মূল ভিত্তি কি? অ্যামাগার বক্ররেখার মূল ভিত্তি হলো বয়লের সূত্র। বয়লের সূত্র কোনটা? এই ক্ষেত্রে বয়লের সূত্র এই যে অ্যামাগার বক্ররেখা আঁকা হলো মূলত পিভি বনাম পি লেখ চিত্র, এটাকে মূলত অ্যামাগার বক্ররেখা বলা হয়। আচ্ছা, আর অল্প কিছু কোয়েশ্চন আছে। 136, অনুবন্ধী অম্লক্ষার যৌগের মধ্যে পার্থক্য কি? একটা হাইড্রোজেন আয়নের যেমন পানি, এটার অনুবন্ধী অম্ল কি? H3O+। এটার অনুবন্ধী ক্ষার কি? OH-। তাহলে একটা পার্থক্য কি? হাইড্রোজেনের একটা পার্থক্য। ডাব্লিউএইচও কর্তৃক পিএইচ অনুমোদিত মান থাকত 6.5 থেকে 8.5। পরবর্তী কোয়েশ্চনে বলছে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সন্ধিত চাপ কত? সেটা হলো 72.9 অ্যাটমোসফিয়ার, আর সন্ধিত চাপটা তাপমাত্রা কত? সেটা হলো 31.1, এটা হলো তাপ। কার্বন ডাইঅক্সাইডের সন্ধি তাপ কত? 31.1। সন্ধি তাপ মানে কি? এই তাপমাত্রার উপরে তুমি কখনোই কার্বন ডাইঅক্সাইডকে তুমি তরলে পরিণত করতে পারবে না, বা এই চাপের উপরে কখনোই তুমি এটাকে তরলে পরিণত করতে পারবে না, এটাই হলো সন্ধি তাপ। লাস্টে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।